وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালামের পরে আপনাদের, বিশেষ করে এই ইয়ামামা ক্যাম্পের যারা দাওয়াতি কাজে সক্রিয়, তাদের প্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের শুকরিয়ার পরে। আর তারপরে শুকরিয়া আদায় করছি সমস্ত ভাইদের যারা এখানে উপস্থিত হয়েছেন বড় আগ্রহের সাথে। শুকরিয়া আদায় করি ওসব ভাইদের যারা ইয়ামামা ক্যাম্পের বাইরে থেকেও, বিভিন্ন ক্যাম্প থেকে অথবা শহর থেকে, বিভিন্ন এলাকা থেকে এখানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। আপনাদেরকে আল্লাহ পাক জাযায়ে খায়ের, ভালো বদলা দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কথায় কাজে আমলে বরকত দান করেন, দুনিয়ার সমস্ত ভালো কাজে বরকত দান করেন, আর খারাপ কথা কাজ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, আখেরাতের জীবনে আল্লাহ পাক বরকত দান করেন, ঈমান আমল ভালো করার জন্য তৌফিক দান করেন, আর আল্লাহ পাক তার রহমতে আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমি কথা লম্বা করব না, কারণ 8:30 প্রায় বেজে গেছে, সেই জন্য আমি বেশি কথাও লম্বা করব না। তারপরে বাইরে ঠান্ডাও আছে খুব, যদিও ভিতরে আমরা বুঝতে পারছি না, কিন্তু বাইরে ঠান্ডার ভয়ে মোটা কাপড় পরে এসে ভিতরে গরম লাগছে। আর তারপরে সকাল সকাল আপনাদের ডিউটি আছে, ওটাও আমাদের জানা আছে। আপনারা অত্যন্ত কষ্টের কাজ করেন, এতে কোনো সন্দেহ নেই, এবং এটা আপনাদের হয়তো কাজ করে অভ্যাস হয়েছে, অনেককে হয়তো কষ্ট লাগে না, কিন্তু আমাকে আপনাদের চাইতে আমি কাজ না করলেও অনেক কষ্টের কাজ মনে হয়, ঠিক না? কষ্টের কাজ করেন। এই কষ্টের কাজেও যে আল্লাহ পাক বড় সওয়াব রেখেছেন, বড় নেকি রেখেছেন, বড় আল্লাহ পাক বদলা রেখেছেন দুনিয়া এবং আখেরাতে, এটা কি আপনাদের প্রত্যেকের মনে মগজে বসে আছে, নাকি মনে করছেন যে নিছক আমরা রুজি রোজগারের জন্য এসছি, খিদার তাড়ন নাই, বেশি একটু সুখের অথবা খিদা নেই, অভাব নাই হয়তো বাড়িতে সংসারে, কিন্তু একটু বেশি সুখী হওয়ার উদ্দেশ্যে সৌদি আরব এসেছি, ব্যাস এতটুকু আপনাদের মগজে আছে? কারণ এটুকু সবার মগজে আছে, মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলেই কিন্তু বিদেশে এসেছে, নিজের বাপ মা ছেড়ে, অনেকে বিবাহিত স্ত্রী ছেড়ে, ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে ছেড়ে, আত্মীয় স্বজন বংশধর ছেড়ে, তাই না? বন্ধু বান্ধব, ছোট কাল থেকে কত বন্ধু বান্ধব রয়েছে, সকলকে ছেড়ে নতুন এক অপরিচিত পরিবেশে, যেখানে কেউ আপনাকেও চেনে না, আপনজন আপনার দরদি কেউ এখানে নেই,
এইরকম জায়গায় কেউ শখ করে আসেনি, নাকি শখ করে এসছে? শখ করে কেউ আসেনি। তাহলে এখানে যে এসেছেন সকলেই এই নিয়তটা নিয়ে এসছে যে আমরা একটু সুখের জীবন গড়ার জন্য যাচ্ছি। কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে, আলহামদুলিল্লাহ আমরা সকলে মুসলিম, তাই না? আমরা মুসলিম হিসাবে কি এতটুকুই শুধু নিয়ত নিয়ে এসেছি এখানে বিদেশে কাজ করার জন্য, বা আপনারা এখানে এমামা ক্যাম্পে বা এমামা কোম্পানিতে যে কাজের জন্য এসেছেন আর পরিশ্রমের কাজ করছেন শুধু কি এই জন্যই যে আমরা যেই অবস্থাটা আমাদের আছে দেশে আর্থিক অবস্থা, ওর চাইতে একটু ভালো করার জন্য, ওর চাইতে একটু সুখে ছেলে মেয়েদেরকে রাখার জন্য, বাপ মাকে আর একটু সুখ শান্তি দেওয়ার জন্য, আর আমরা একটু আরামের জীবন যাপন করব আর্থিক দিক থেকে, ভালো খাবো ভালো খাওয়াবো ছেলে মেয়েদেরকে, এতটুকু এই উদ্দেশ্যে এসছেন? নাকি আরো মমিন মুসলিম হিসাবে আরো কিছু ভালো নিয়ত আছে? আপনাদেরকে জিজ্ঞেস করছি, আরো ভালো কিছু নিয়ত আছে, ওইটা কি? হজ করব, মাশাআল্লাহ, উমরা করব, যারা আছে এর আগে বলেছিলাম মনে আছে, বা তো আমাদের মালে আর যারা শেখের আছেন তারা জানেন, আর দিন এলিম শিখবো, এটাও মাশাআল্লাহ জানা আছে, ঠিক আছে, ওটাও ভালো কথা। আর কিছু? এগুলো তো আপনার কর্মক্ষেত্রের বাইরে হলো, মানে ডিউটির বাইরে হজ করব, ডিউটির বাইরে গিয়ে উমরা করব, হ্যাঁ, ছুটি নিয়ে হোক অথবা যেভাবে হোক ছুটিতে হোক, তারপরে যখন ডিউটি শেষ হয়ে গেছে, ডিউটির সময় তো আপনাকে এলেম শিখতে দিবে না, আলোচনা আসতে দেবে কি ডিউটির সময়? দেবে না আপনাকে, হ্যাঁ। তো ডিউটির বাইরে এগুলো কাজ করবেন, কিন্তু ডিউটির ভিতরে যে কঠোর পরিশ্রম করছেন এর মাধ্যমে আরো কিছু ভালো নিয়ত আছে কি? হ্যাঁ, কি আছে ওটা? ঠিক ঠিক আছে, মানুষকে কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাও, ওটাও একটা ভালো দিক। হ্যাঁ জি, এমাতাতুল আযা আনি তারিকে সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো সাদাকা, ঠিক আছে, ভালো, জাযাকুমুল্লাহ খায়র, এটা ভালো নিয়ত। কিন্তু আরো কিছু, এই যে রুজি রোজগার করছি, টাকা পয়সা মাসের শেষে আসছে, এতে আরো কিছু ভালো নিয়ত আছে? কি আছে? পাঁচ অক্ত নামাজ পড়ব, ঠিক আছে, আর কিছু? আল্লাহ যদি খেতে দেয় তো শুধু পাঁচ অক্ত নামাজ পড়বো, আর যদি অভাব দেয় তো নামাজ পড়বো না, সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে। জি হ্যাঁ, তো এই রুজি রোজগারের মাধ্যমে, এই ডিউটির মাধ্যমে আরো একটু নেকির আশা রাখতে হবে। সেটা কি? এদিক থেকে বলছিলেন মনে হয় কেউ, হ্যাঁ হ্যাঁ, সদকা করা, দান খায়রাত করা, ঠিক আছে, ওখান থেকে কিছু খাবো কিছু দান খায়রাত করবো আহাবিদের, ঠিক আছে, আরো কিছু। আপনার এই ডিউটি যে করছেন না, প্রতিটি মিনিটে মিনিটে আপনি নেকি পেতে পারেন। না না, জিকির করা শুদ্ধ না, তো সুন্নতি কাজ, নিয়তে নিয়তে আপনার নিয়তটা ভালো হইতে হবে, আরো নিয়তটাকে অধিক সুন্দর করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস এবং সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস, হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়া, নিঃসন্দেহে সমস্ত কাজকর্ম নির্ভর করে নিয়তের উপর। আপনার যদি নিয়ত থাকে যে আমি বিদেশে এসেছি বা এমামা কোম্পানিতে কাজ করছি, ডিউটি করছি, কিছু একটু বেশি পয়সা টয়সা ইনকাম করে একটু সুখের জীবন গড়বো সেই জন্য, তাই না, গ্রামে ছিলাম শহরে যাবো সেই জন্য, তো অতটুকুই পাবেন, হ্যাঁ। কিন্তু যদি এতে নিয়ত করেন নেকির, যে আমি এই হালাল রুজি, হারাম রুজি নেব না, হারাম পয়সা উপার্জন করব না, হালাল উপার্জন করব, প্রথম ভালো নিয়ত। সৎ নিয়ত হচ্ছে কি? হালাল ইনকাম করব, হারাম যেন আমার পেটে না যায়, আমার ছেলে মেয়ে বাপ মা স্ত্রী পেটে না যায়। আর এই হালাল রুজি যে আমি করব, এটা আল্লাহ পাকের হুকুম, নির্দেশ, আল্লাহ পাকের এই আদেশ পালনের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে যে দায়িত্বগুলি আমি পালন করছি টাকা পয়সা ইনকাম করে, এতে আমি নেকির আশা রাখব, যেটাকে হাদিসের ভাষায় ইহতেসাব বলা হয়। ইহতেসাব মানে নেকির আশা রাখা, সওয়াবের উদ্দেশ্যে, হ্যাঁ,
সওয়াবের উদ্দেশ্যে আপনি ডিউটি করছেন প্রত্যেকটি মুহূর্তে, আপনি এই সওয়াবের নিয়ত রাখছেন যে আমি যে ডিউটিটা করছি এর বিনিময়ে পারিশ্রমিক নেব, বেতন নেব, এটা আল্লাহ পাকের হুকুম পালন যে তুমি রুজি রোজগার করো হালাল, আর এর মাধ্যমে আমার ওপর যে দায় দায়িত্ব আছে, আমার বাপ মায়ের দায়িত্ব, তারা বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ তারা নিজের এখন কাজকর্ম করতে পারে, তাদেরকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, হ্যাঁ তাদেরকে একটু সুখী করতে হবে, স্ত্রীকে খাওয়াইতে হবে, আমার ফরজে আইন হয়ে রয়েছে, আমার ওপর ফরজ আর কারো ফরজ নাই, ছেলে মেয়েকে আমার ছেলে মেয়েকে আমাকে খাওয়াইতে হবে আর কারো ওপরে ফরজ নাই, এই আমি ফরজ আদায়ের তাগিদে বিদেশে এসেছি আর এই কঠোর পরিশ্রমের আমি চাকরি করছি, এই নিয়ত যদি রাখেন তাহলে প্রত্যেক মুহূর্তে বিনা জিকিরে, জিকির তো অতিরিক্ত ইবাদত, বিনা জিকিরে প্রত্যেক মুহূর্তে আপনি নেকি পাচ্ছেন। এখন থেকে যখনই যাবেন, যদি এতদিন আপনার মগজে এই কথা না বসে থাকে প্রত্যেকটি মুহূর্তে ডিউটির, আপনি আল্লাহর কাছে সৎ নিয়ত রাখবেন যে আল্লাহ এই হালাল রুজি তুমি দাও আমাকে, এতে বরকত দাও, এই হালাল রুজি দিয়ে আমার ফরজ দায় দায়িত্ব পালন করব, যেটা তুমি হুকুম করেছো তোমার হুকুম পালন করব, এবং আমার উপর যে ফরজ রয়েছে যাদের ব্যয় বহন করা, হ্যাঁ খরচ বহন করা, সেটা আমি আদায় করব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তুনফিকু নাফাকাতান ইল্লা উজিরতা আলাইহা, দেখো যে কোনো তুমি খরচ করবে যেই খরচটি আল্লাহ সন্তুষ্টির জন্য হবে, গুনার কাজে নাই, তার উপর তোমাকে আজর দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, নেকি দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, হাত্তা লোকমাতা, এমনকি একটি লোকমা, লোকমা বুঝেন তো, এটা আরবি কথা কিন্তু, লোকমা বাংলা তো লোকমাই বলি আমরা, হ্যাঁ কিন্তু শব্দটি আরবি হাদিসের মাসে, একটা লোকমা একবার উঠিয়ে যা মুখে দিলেন এটা হচ্ছে এক লোকমা, তাই না, হাত্তা লোকমাতা তাজ আলোহা আও তাজাওহা ফি ফি ইমরাতিকা, তুমি তোমার স্ত্রীর জন্য এক লোকমা খাদ্যের ব্যবস্থা করলে, এক লোকমা খাবারের ব্যবস্থা করলে, এতেও তোমাকে আল্লাহ পাক নেকি দান করবেন। তাহলে এই যে টাকা পয়সা পাঠাচ্ছেন, স্ত্রীর খরচ, ছেলে মেয়ের খরচ, চিকিৎসা খরচ, বাপ মায়ের খরচ, আর এই খরচ পাঠাবার জন্য বিদেশে এসেছেন যে ওদেরকে একটু সুখে রাখবো, এতে যদি আপনি নেক নিয়ত রাখেন তাহলে প্রত্যেকটি মুহূর্তে আপনি রাস্তাঘাটে ডিউটি করছেন কিন্তু নেকি আপনার আমলনামায় ফেরেশতারা লিখতেই আছে, বলেন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে দ্বীনে ইসলামের একটি সৌন্দর্য, দ্বীনে ইসলামের কোনোটাতে লস নেই, নামাজ পড়লেও লাভ আর নামাজ পড়ে যাওয়ার পরে ডিউটিতে থাকলেও লাভ, সব জায়গায় নেকি, নামাজেও নেকি, সুবহান আলহামদুলিল্লাহ বললেও নেকি, আর আমি ভালো নিয়ত নিয়ে যদি আমি রুজি রোজগার করি, হ্যাঁ ডিউটি করি, ওভারটাইম করি, পার্ট টাইম করি, তাতেও নেকি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নেক নিয়ত আমাদের সকলকে দান করেন। এই একটি কথা বলার পরে দ্বিতীয় যে কথাটি বলবো সেটা আমার আসল বিষয়ের সাথে সম্পর্কিত, আসল বিষয় হচ্ছে কিছু ইসলাম বিরোধী কাজ যেগুলি মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, ঢালাহারে মানুষ এই পাপগুলি করে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মুসলিমরা যে পাপ করে এর পিছনে কারণ কি, কেন পাপ করে, কেন গুনাহার কাজ করে, গুনাহার কথা বলে, গুনাহার কাজ করে, গুনাহ দেখে, গুনাহ শোনে, কেন পাপের কাজ করে, এর কারণটা কি, আর কেউ পাপ করে না এর বা কারণ কি, বলেন। একটা লোক পাপ করে না, একজন মুসলিম জেনে শুনে কাবিরা গুনাহ করে না, বা জেনে শুনে সাগিরাও ইচ্ছা করে করে না, অনিচ্ছাকৃত হয়ে যেতে পারে, অনিচ্ছাকৃত ভালো মানুষের দ্বারাও গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু ইচ্ছা করে একজন মুসলিম নেকির কাজ ছাড়া, ভালো কাজ ছাড়া, কমপক্ষে জায়েজ কাজ ছাড়া, কোনো নাজায়েজ হারাম আল্লাহকে অসন্তুষ্ট করার কাজ করে না, আর অধিকাংশ মুসলিম অহরহ গুনাহার কাজ করে যাচ্ছে, কেন গুনাহার কাজ করে, এর পিছনে একটি মাত্র কারণ আছে, কি হতে পারে কারণটা চিন্তা করুন, হ্যাঁ আল্লাহকে ভয় করে না, মাশাআল্লাহ খুব ভালো কথা এটা, আল্লাহকে ভয় করে না, আর কিছু
হ্যাঁ কি স্মরণ করে না, মৃত্যুকে স্মরণ করে না। এটাও সুন্দর কথা, কারণ মত যদি স্মরণ করত এবং মতের পরে কি হবে যদি বিশ্বাস থাকতো, এলেম না থাকা অজ্ঞতা। কেউ অজ্ঞতা জানে না যে নামাজ না পড়া পাপের কাজ, এটা জানে না। হ্যাঁ জানে না যে ফিল্ম দেখা মহিলার দিকে তাকানো পাপের কাজ, এটা জানে না। তো এগুলো এলেম তো আছে, এলেম নাই। একজন মুসলিম নামাজ পড়তে হবে, বেনামাজিও জানে, জানে না। গাল দেওয়া খারাপ কাজ, হ্যাঁ দুশ্মনী করা খারাপ কাজ, কারো ক্ষতি করা খারাপ কাজ, কে জানে না। জানা আছে তারপরে করছে, তাই না? বলো ফিল্ম হচ্ছে অশ্লীলতা, হ্যাঁ নোংরা কাজ, চুরি করা হারাম কাজ, সবাই জানে। বেইমানি করা হারাম কাজ, ধার নিয়ে হাত ভারী করা হারাম কাজ, সব জানা আছে তারপরে কেন করছে? আল্লাহর ভয় নেই তো বললেন। হ্যাঁ আর বলে মতকে স্মরণ করে না, আর কি আল্লাহ থেকে গাফিল হয়ে যা, উদাসীন হয়ে যাওয়া আছে, আল গাফলা। ঠিক শয়তানকে দোষ, শয়তান নিজের কাজ করছে কিন্তু আপনাকে জবরদস্তি হাত ধরে নিয়ে যায়নি। জি হ্যাঁ ঠিক না, হ্যাঁ হ্যাঁ। মূল কারণ হচ্ছে আমাদের ইমানে, ইমান মানে বিশ্বাস, ইমানে দুর্বলতা কমজোরি। আল্লাহর প্রতি যে আমাদের বিশ্বাস আছে, আমরা জাতি হিসাবে আল্লাহকে যখন মুসলিম তখন বিশ্বাস করি, বিশ্বাস করার পরে পাপ করি, কেন? কারণ এই বিশ্বাসে আমাদের দুর্বলতা আছে, যার দুর্বলতা আছে তারা পাপ করে, আর যার ইমান নেই সে সব পাপ করতে পারে, সমস্ত পাপ করতে পারে। যার ইমান আছে কিন্তু কমজোর ইমান, সে মাঝে মাঝে একটু ভালোর দিকে আসার চেষ্টা করে আবার পাপ করে, কারণ ইমান তার দুর্বল, ইমান তার কাজের যোগ্য না, অকেজ নড়বড়ে ইমান। এ নড়বড়ে ইমানের জন্য, কমজোর বিশ্বাসের জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস কমজোর। আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি, শুধু আল্লাহ আছেন না, আল্লাহ আছেন, আল্লাহ একো একক। আমি যে গুনাহ করলাম আল্লাহ দেখছেন, হ্যাঁ আমি যে গুনাহ করলাম, হ্যাঁ বা গুনাহর কথা বললাম আল্লাহ শুনছেন, তাই না? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এত অসীম যে তার ক্ষমতার বাইরে যেতে পারবো না, তার ধরার বাইরে যেতে পারবো না, সরকারের বাইরে চলে যেতে পারি। দেখছেন যে যাওয়াজাত চেক করছে, হ্যাঁ পাসপোর্ট ডিপার্টমেন্টের পুলিশরা চেক করছে রাস্তাতে চেকপোস্ট, আর আপনার পকেটে একামান নেই, তো হঠাৎ করে টান দিয়ে ডানে বামে এদিক ওদিক হয়ে ঘুষকে গেলেন, এটা পারা যায়। কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা থেকে এদিক ওদিক ঘুষকে গিয়ে বাঁচতে পারবেন কি? এই ইমানটা যদি মজবুত থাকে তাহলে গুনাহই বা কেনা হবে, এই ইমানে কমজোরি আছে। আল্লাহ ধরবেন এ কথাটা নামে মাত্র মুসলিম জানি যারা গুনাগার, কিন্তু কাজে জানার মতো জানি না, বিশ্বাস করার মতো বিশ্বাস করি না। আল্লাহ পাকের এলেম যে সব কিছুকে পরিবেষ্টন করে আছে, ঘেরে আছে, ওয়ান্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আমাদের সে কোরআন হাফেজ তো তৈরি হয়, আর কোরআনের কারিও তৈরি হয়, কিন্তু কোরআনের অর্থ বুঝা মুসলিম তৈরি হচ্ছে কিনা এটা দেখার বিষয়, এটা হচ্ছে আসল বিষয়। ওয়ান্নাল্লাহ কাদ আহাতা, নিঃসন্দেহে আল্লাহ পাক ঘিরে রয়েছেন, পরিবেষ্টন করে রেখেছেন, বিকুল্লি শাইইন প্রত্যেক মানুষকে শুধু নাই, প্রত্যেক বস্তুকে, এলমান তার জ্ঞান দিয়ে। তো আল্লাহ পাকের জ্ঞানের বাইরে যেতে পারবেন না, যে আপনি অপরাধ করে কোথায় পালিয়ে গেলেন, চুরি করে ডাকাতি করে ব্যভিচার করে খুন করে কোথায় পালিয়ে গেলেন, সরকার না ধরতে পারে, জানতেই পারে না যে কোথায় অপরাধী পালিয়েছে, কোন বন জঙ্গলে পালিয়েছে না মাটির তলায় লুকিয়ে আছে, তাই না? কিন্তু আল্লাহ জানেন কি জানেন না, এটা হচ্ছে ইমান বিল্লাহ। তো আল্লাহর প্রতি ইমানে কমজোরি, আর মতের পরের জগৎটাকে কি বলা হয়, আখেরাত বলা হয়, পরকাল বলা হয়। আখেরাত মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত কাজের সুযোগ থাকে, মরে যাওয়ার পরে আর আমল করার, সংশোধন করার, ফিরে আসার আর সুযোগ নেই, যে অবস্থায় চলে গেছেন চলে গেছেন, আর কোনো সংশোধনের সুযোগ নেই। আল্লাহর যদি রহম হয় তাহলে নাজাত পাবেন, আর না হলে কোনো নাজাত নেই। এই আখেরাতে দুটো জায়গা আছে না, তিনটা জায়গা আছে, দুই জায়গা আছে, কি? জান্নাত আর জাহান্নাম। বিশ্বাস আছে না নেই? নিঃসন্দেহে বিশ্বাস আছে। তো যদি জান্নাতে যান তো আলহামদুলিল্লাহ, ফাকাদ ফাজ, জান্নাতে যেতে পারেন। আল্লাহ বলছেন ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ,
কেউ যদি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে, জাহান্নাম থেকে যদি কাউকে আল্লাহ দূরে রাখেন যে তোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম, তাহলে যাবে কোথায়? ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে সে প্রবেশ করবে, তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাহলে জান্নাত যদি হারিয়ে যায় তাহলে কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। কোনো সন্দেহ আছে এই ইমানে, এই বিশ্বাসে? সন্দেহ নেই। চুরি করলে জান্নাত পাওয়া যাবে? বেইমানি করলে জান্নাত পাওয়া যাবে? শিরিক করলে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, আর রসুলের তরিকে না চললে জান্নাত পাওয়া যাবে? নামাজ না পড়ে জান্নাত পাওয়া যাবে? তো এগুলো তো জানা আছে, তো এলেম তো আছে, মনে হচ্ছে এলেম তো আছে। তাহলে যেই এলেম আছে ওই মোতাবেক সত্যি যদি বিশ্বাস থাকে, তাহলে বিশ্বাস যদি ভালো থাকতো তাহলে আমাদের আমল খারাপ হইতো না। যেহেতু বিশ্বাস আমাদের খারাপ, আমরা দাবি করছি যে আমাদের ইমান আছে, আমরা মুসলিম, আমরা মুমিন, বিশ্বাসী, অবিশ্বাসী নই, কিন্তু বিশ্বাস হয় নেই। বেশি পাপিষ্ট যারা অহরহ পাপ করে আর কখনো তওবা করে না তাদের বিশ্বাস নেই। ভালো করে শোনেন, যারা অহরহ পাপ করে আর কোনো তওবা করে না, ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় না, তার কি বলবো? বিশ্বাস নেই, ইমান নেই, যদিও নিজেকে মুসলিম বলছে। আর যারা পাপ করতে থাকে আর তওবা করে, বিশ্বাস আছে কিন্তু কমজোর বিশ্বাস, দুর্বল বিশ্বাস আছে, যার ফলে ওই পাপের সামনে যখন আসে লোভ সামলাইতে পারে না, নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না, নিজেকে আয়ত্তে রাখতে পারে না, আর নিজে তখন নাফসের গোলাম হয়ে যায়, কুপ্রবৃত্তির অনুসরণ করে, আর আল্লাহর প্রতি ইমান বিশ্বাস এমন কমজোর হয়ে যায়, পরকাল জান্নাত জাহান্নামের বিশ্বাস এমন কমজোর হয়ে যায় যে সামনে গুনার সুযোগ আসলে আর ছেড়ে দেয় না, গুনাহ করতে থাকে। মমিন এমনটা হয় না। মমিন মানে কি? বিশ্বাসী। মমিন মানে কি? বিশ্বাসী। সূরা নূরের আয়াত নম্বর 51 আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মমিনকে কেমন হওয়া উচিত আর কারা আসলে মমিন। আল্লাহ বলছে ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, নিঃসন্দেহে মমিনদের একটি কথা। আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে মমিনদের একটি কথা, মমিনদের, আমরা সকলে মমিন মুসলিম কিনা, তাহলে আমাদের কথা হবে একটি, দ্বিতীয় কোনো কথা নেই। ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহর দিকে ডাকা হবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ডাকা হবে, আল্লাহর দিকে ডাকা হবে আর কার দিকে ডাকা হবে? রাসূলের দিকে, অন্য কোনো দিকে না, কোনো দলের দিকে নয়, হ্যাঁ দিকে নয়, আর কোনো অন্য কোনো তরিকতের দিকে না, সিলসিলার দিকে না, ওই সব কিছু না। কোরআনে কারিমে কি বলা হয়েছে? আল্লাহ এবং তার রাসূল, কারণ আল্লাহর কথা হচ্ছে দিন আর রাসূলের কথা কাজ হচ্ছে দিন। সুতরাং ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহর দিকে ডাকা হবে এবং তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ডাকা হবে, তখন মুমিনদের একটি কথা কি বলবে? আইয়াকুলু, তারা বলবে সকলে এক বাক্যে, শুধু মুখে বলবে না অন্তরে বলবে, অন্তরে আগে বলবে, তারপরে মুখে বলবে, তারপরে কাজে বলবে, তাহলে সত্যিকার মুমিন। অন্তরেও বলতে হবে এই কথা, অন্তর যদি মুখের অনুকূলে না হয়, মুখে এক কথা আর অন্তরে আর এক কথা, তাহলে ওকে কি বলে? মনে ফেলে না। একটা লোক যদি বলে যে আপনাকে খুব ভালোবাসি ভাই, আর ভিতরে আছে ওর শত্রুতা, তাহলে কি বলবেন? মুনাফিক। আপনার স্ত্রী যদি বলে তোমাকে খুব ভালোবাসি, তোমাকে না দেখলে ভালো লাগে না, কিন্তু ভিতর ভিতর ব্যাড রিপোর্ট পাচ্ছে যে আর কারোর সাথে প্রেম করছে, কি বলবেন? হ্যাঁ, বিশ্বাসঘাতক, তাই না? বিশ্বাসঘাতক, ঠিক না? তাহলে অন্তরেও বলতে হবে, কথায় বলতে হবে, আর যখন অন্তরে আছে কথায় আছে ওই অনুযায়ী কাজ হইতে হবে, কাজেও বলতে হবে। কি বলতে হবে? আইয়াকুলু সামিনা ওয়া আতানা, আল্লাহর কথা শুনলাম আর রাসূলের কথা শুনলাম, কারণ ডাকা হয়েছে কোন দিকে? আল্লাহর দিকে ডাকা হয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ডাকা হয়েছে, তাহলে কি বলতে হবে? মুমিনের কথা মাত্র একটি, সেটা হচ্ছে সামিনা ওয়া আতানা, সহজ ভাষায় সামিনা, আমরা শুনলাম, আল্লাহ তোমার কথা শুনলাম, ইয়া রাসূল আল্লাহ আপনার কথা শুনলাম, শুনে নিলাম। যেমন বাপ মা বলছে যে এই অমুক জায়গায় যা, তারপরে কোনো জবাব দিলেন না, হ্যাঁ
একাডেমি এটার মধ্যে বাপা মা ভাবছে শুনলো কি শুনলো না, তারপরে যাবে কি যাবে না, কথাটা শুনলি বলে কি বলে না, শুনলি মানে কি কানে তো শুনেছেন, শুনলি মানে কথাটা মানবি করবি ঠিক কি না? জি জি জি, ওই শোনা শুনতে হবে, আল্লাহর কথা রসুলের কথা ওই শোনা শুনতে হবে, শুনে মানবে কি না? সামে না আল্লাহ আমরা শুনলাম তোমার কথা, তোমার রসুলের কথা, ও তো আনা এবং মেনে নিলাম, আনুগত্য করলাম, সামে না ও তো আনা। মুমিনের কথা হচ্ছে একটি, আর ইহুদিদের কথা, খ্রিস্টানদের কথা, মুশরিকের কথা, মুনাফিকদের কথা হচ্ছে সামে না ও আসাই না। আল্লাহ কোরআনে বলেছে, ওরা বললে আমরা শুনলাম ঠিক কিন্তু মানবো না, আসাই না, নাফারমানি করলাম, মানা যাবে না। হ্যাঁ, তাহলে এই দিনের কথা শোনার জন্য সৌদি আরব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, ডিউটির ফাঁকে ফাঁকে শুনছেন, শোনার পরে আপনার বিবেককে আপনি নাড়া দেন না, কোরআন এবং হাদিসের কথা শুনছেন, শোনার পরে কাপড় ঝাড়া দিয়ে উঠে যাচ্ছেন, যদি আপনি আমল পরিবর্তন না করেন, ভুলটা বাদ দিয়ে সহিটা না নেন, যেমন ছিলেন তেমনই থেকে যান, তাহলে এটা সামেনা ও আতানা হইল না সামেনা ও আসাইনা হইল? শুনলাম আর মানলাম, আল্লাহ এবং রসুলের কথা আমাদের কথা নাই, কার কথা? আল্লাহ এবং রসুলের কথা যদি দলিল হিসাবে হয়, দলিল মোতাবেক আমাদের কথাগুলি হয়, তাহলে আমাদের মাধ্যমে যদি আল্লাহ এবং রসুলের কথা যদি হয়, তাহলে আপনাকে একটু চেক করতে হবে, কি বলতে হবে? সামেনা ও আতানা। আর যদি শোনার পরে আমল না করেন, তাহলে এর নাম কি? সামেনা, শুনলাম কিন্তু ও আসাইনা, আমরা নাফরমানি করলাম, মানতে পারবো না, পালন করতে পারবো না। হ্যাঁ জি, এই মোতাবেক চলতে পারবো না। যারা সামেনা ও আতানা বলে তারাই হচ্ছে মুমিন, আর এটি হচ্ছে মুমিনদের কথা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, আল্লাহ বলছে এরাই হচ্ছে কামিয়াব। মুফলিহুন কি বলেছেন আল্লাহ পাক? মুফলিহুন, যেই পাপগুলি আমাদের ইমানের কমজোরির জন্য হচ্ছে, অনেক পাপ রয়েছে মুসলিম জীবনে, বহু পাপ রয়েছে, এক একজনের মধ্যে এক এক রকমের পাপ। হ্যাঁ, কয়েকটি পাপের কথা বলব। আজান হয়, আজানের মধ্যে বলা হয় হাইয়া আলা সলাহ, বলা হয় না হয় না, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলা সলাহ। হাইয়া মানে জানেন, হাইয়া মানে কি? এসো। আলা সলাহ মানে নামাজের প্রতি, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, এটা হচ্ছে হাইয়া আলা সলাহ। আর হাইয়া আলাল ফালাহ, হাইয়া মানে এসো, আর আলাল ফালাহ, ফালাহ মানে হচ্ছে সফলতা, কামিয়াবি, সার্বিক কল্যাণ, হ্যাঁ হ্যাঁ, সার্বিক মঙ্গল, দুনিয়া এবং আখেরাতের ভালাইয়ের দিকে এসো, দুনিয়া এবং আখেরাত ইহকাল পরকালের সার্বিক কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। ডাকা হচ্ছে না হচ্ছে না? এই ডাকটা কি মুয়াজ্জিনের ডাক না, এটা আল্লাহর ডাক আর তার রাসূলের ডাক? এটা কি শুধু আপনাদের এখানকার মুয়াজ্জিনের ডাক আর মসজিদের মসজিদের মুয়াজ্জিনের ডাক? ওর কোন গরজ পড়েছে ডাকতো যদি আল্লাহ না ডাকতে বলতেন তাহলে? মুয়াজ্জিনের কোন গরজ পড়েছে ডাকতো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেলালকে দিয়ে আজান না দেওয়াইতেন তাহলে? জায়েজই হইতো না। বেলালকে দিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আজানের তরিকাই না দিতেন, এইভাবে ডাকতেন না বলতেন, আর কেউ যদি আজান দিত তো এটা ইসলামই হইতো না, বেদাত হইতো এটা, ঠিক কিনা? তাহলে এই যে হাইয়া আলাস সলাহ ডাকছে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ আর সার্বিক কল্যাণের জন্য এসো, এটা কার ডাক? এজাদু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর দিকে যখন ডাকা হচ্ছে, তার রাসূলের দিকে ডাকা হচ্ছে, তখন কি বলতে হবে? সামেনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম, মানে মুয়াজ্জিন সাহেব শুন আজান শুনলাম এখনি আসছি, ঠিক কি না? আসছি। কিন্তু আসলে কি আমরা তা করছি না? আজান হলে আরে ঘুমটা ভেঙে দিল, মনটা খারাপ, কি করলো রে, ঘুমটা ভালো হয়ে এসেছিল আর ঘুমটা খারাপ করে দিল। হ্যাঁ, একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে তো ডিউটির জন্য উঠতে হবে, আর একটু ঘুমিয়ে নিতাম, মনটা খারাপ করে আজানের উপর অসন্তুষ্ট, মুয়াজ্জিনের উপর অসন্তুষ্ট, আর কেউ যদি ঘরে লাইট রুমে লাইট জ্বেলে দেয়, নামাজ পড়ার জন্য নামাজি সাথী সঙ্গী থাকে তো ওর উপর অসন্তুষ্ট, বরং ওর সাথে ঝগড়া বাঁধিয়ে দেওয়া এবং ওকে গালমন্দ করা, হ্যাঁ ওকে খারাপ ভাষা বলা, হ্যাঁ বিরক্তিবোধ করা,
এটা যদি মুসলিমের চরিত্র হয় তাহলে এটা সামেনা ওয়া আতানা হলো না সামেনা ওয়া আসাইনা হলো বলেন আজান শুনলেন কিন্তু রান্না করতে আছেন জামাত চলছে রান্না করতে আছেন সামেনা ওয়া আতানা হলো না সামেনা ওয়া আসাইনা হলো বলেন শুনলাম কিন্তু মানবো না হলো কি হলো না জি আজান শুনলেন কিন্তু শুয়ে থাকলেন বিছানায় আজান শুনলেন কিন্তু খেলা দেখছেন আপনি আজান শুনলেন রাস্তাঘাটে বা দোকানপাটে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনি নামাজ পড়তে আসলেন না জামাত হয়ে গেল মসজিদে আসলেন না শুনলাম আর মানলাম বললেন না সামেনা ওয়া আসাইনা বললেন শুনলাম কিন্তু মানবো না বললেন এটা মুসলিমদের মুমিনদের কথা হইলো না কাফের মুশরিকদের কথা হইলো মুনাফিকদের কথা হইলো বলেন আল্লাহ পাক সূরা বাকারা সবচেয়ে বড় সূরা কোরআনুল কারীমের শেষ রুকুটা আমাদের দেশের প্রায় মুসলিমদের ইয়াদ আছে তাই না মুখস্থ আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি দিকে তাই না ওখানে কি আছে মুমিনরা কি বলে ওয়াকালু সামেনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির মুমিনরা বলে যে আল্লাহ শুনলাম এবং তোমার কথা মেনে নিলাম তোমার রসুলের কথা মেনে নিলাম ওয়া আতানা গুফরানাকা সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ একদিন তোমার কাছে আসতেই হবে একদিন তোমার কাছে হাজির হইতে হবে পালাবার কোনো উপায় নেই দুনিয়ার আইন কানুনকে ভয় করছেন কিন্তু আল্লাহ পাকের আজাবকে ভয় করছেন না আমাদের পকেটে একামা থাকে যখন বাইরে যাই ঠিক না আর যদি একামা না থাকে বাই চান্স ভুলে গেছেন আর দাম্মাম শহরে চলে গেছেন বাইরে চলে গেছেন এখান থেকে হ্যাঁ অথবা একামা এক্সপায়ার হয়ে গেছে কোম্পানি একামা বানিয়ে দেয় না আর বিনা একামাতে ঘোরাঘুরি করছেন দুটো অবস্থা একই রকম থাকে না দুই রকম থাকে একামা পকেটে আছে ভিতরে সাহস আছে হ্যাঁ বুক ফুলিয়ে আপনি হ্যাঁ মার্কেটে ঘোরাঘুরি করছেন না কিন্তু একামা যখন নেই পকেটে অথবা একামা এক্সপায়ার হয়ে গেছে শেষ হয়ে গেছে ভয়ে ভীত হয়ে ঘোরাফেরা করছেন বাজারে প্রথম কথা যাবো না একামা নেই ভাই যাবো না এক আমার নাই তোমাকে আমি গাড়িতে চড়াইতে পারবো না এক আমার নাই ভাই আমি কেনাকাটার জন্য যাব না শিকোতে যাব না বাজারে যাব না করছেন না আর যদি যান তো ভয়ে ভীত সব সময় ভিতরটা সব সময় হ্যাঁ কাঁপছে যে কি জানি কখন যে ধরা খেয়ে যাই এটা আল্লাহকে ভয় করে না মানুষকে ভয় করা তারপরও এই এই মানুষকে ভয় করা আইনকে ভয় করাটা কোনো গুনাহার কাজ না কারণ আল্লাহ বলছেন যে দুনিয়ার ক্ষেত্রে সতর্ক থাক খুজু হিজরাকুম তোমরা সতর্ক থাক এই সতর্কতা অবলম্বন কর আল্লাহ পাক হুকুম দিয়েছেন কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আপনি মানুষের আইনকে পুলিশকে ভয় করছেন দুনিয়ার জেল হাজতকে ভয় করছেন যে কয়েকদিন সফর জেলে থাকতে হবে তারপরে এক বেলা হয়তো থাকতে হবে কি এক ঘন্টা দুই ঘন্টা থাকতে হবে তারপরে কোম্পানি ছাড়িয়ে নিয়ে আসবে জানছেন ছাড়িয়ে নিয়ে আসবে কারণ কোম্পানি একামা দেয় না আমি করবোটা কি তারপরেও আপনি ভয়ে ভীত হয়ে চলাফেরা করছেন আর না হলে যান না বাইরে ক্যাম্পের বাইরেই যান না আর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছেন রাসূলের নাফরমানি করছেন বুক ফুলিয়ে নাফরমানি করছেন বুক ফুলিয়ে নামাজ ছাড়ছেন বুক ফুলিয়ে আজান একামত পার হয়ে চলে গেল বুক ফুলিয়ে আপনি শুয়ে থাকছেন কম্বল গায়ে দিয়ে সূর্য উঠিয়ে দিচ্ছেন ডিউটির সময় ঠিক জাগতে পারছেন কিন্তু আপনি নামাজের জন্য হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহ এবং রাসূলের দিকে দাওয়াত দেওয়া হলো ডাকা হলো কিন্তু জাগলেন না তাহলে দুনিয়ার বিষয়টাকে বেশি ভয় করছেন কিন্তু জাহান্নামকে তো ভয় করলেন না আপনি দুনিয়ার জেলকে তো ভয় করছেন কিন্তু আল্লাহ পাকের জেলকে জাহান্নামকে যেখানে কষ্ট আর কষ্ট আজাব আর আজাব হ্যাঁ সুখ বলে কোনো জিনিস নেই সেখানে চিরকাল থাকতে হবে কখনো তো ভয় হলো না দুনিয়ার জেলে জ্বলতে হয় না শুধু একটু খাওয়া দাওয়ার কষ্ট হয় থাকার কষ্ট হয় আর একটা নতুন জায়গায় গিয়ে খারাপ পরিবেশে থাকতে হয় এগুলোই না এর বেশি দুনিয়ার জেলে আছেই বাকি তাই না ওখানে গিয়ে কয়েকদিন পর সাথী সঙ্গী সব পরিচিত বন্ধু বান্ধব হয়ে যাবে কিন্তু জাহান্নামে কি এমনটা হবে তারপরে জাহান্নামকে ভয় লাগে না অহরহ নামাজ ছাড়ছেন ফরজ নামাজ ছাড়ছেন বিনা নামাজে জান্নাত পাওয়া যায় নাকি কখনো জান্নাত পাওয়া যায় না বিনা নামাজে কখনো জান্নাত পাওয়া যায় না তাহলে যেই পাপটি ব্যাপক আকার ধারণ করেছে মুসলিম সমাজে সেটা হচ্ছে ইমানের দুর্বলতার কারণে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দাও নামাজের মতো ইসলামের মূল খুঁটিকে ধ্বংস করে দাও নামাজের মতো এত সুন্দর ইবাদত যাতে সব রকমের ইবাদত আছে অন্তরের ইবাদত আছে জবানের ইবাদত আছে প্রত্যেকটি হাড়ের জোড়ের ইবাদত আছে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছে রুকু সিজদা দাঁড়ানো বৈঠক
সবগুলি অঙ্গ ইবাদত বন্দেই করছে। যে ইবাদত আল্লাহ পাক সাত আসমান ফরজ করেছেন সেই ইবাদতের যে হেফাজত না করে সে কি আল্লাহ পাকের জেলকে ভয় করে? সে কি আল্লাহ পাকের কুদরতকে ভয় করে? সে কি আল্লাহ পাকের আযাবকে পাকড়াওকে ভয় করে? করে না। সে কি আল্লাহর ডাকে রাসূলের ডাকে সাড়া দিচ্ছে? সাড়া দেয় না। তাই আল্লাহর রাস্তায় এই রোগটিকে সারিয়ে উঠেন যারা নামাজে কিছু ঘাটতি রেখেছেন, ফজরের নামাজে হয়তো গাফিলতি আছে, শীতকালে শয়তান চেপে ধরছে, শয়তানের নাফরমানি করেন, শয়তানের নাফরমানি করেন। শয়তান যখন বলছে যে প্রচন্ড ঠান্ডা, এত শীতে কি তুই ওযু করবি, আর এত শীতে এক একদিন নামাজ না পড়লে বা অসুবিধাটা কি, এত শীতে না হয় একটা টাইম ফজরটাই পড়লি না, বাকি তো তুই পড়ছিস, এইরকম কথা শয়তান কিন্তু আপনার মনে ওয়াসওয়াসা দিচ্ছে। তখন শয়তানকে বলতে হবে ও আসাই না, শয়তানকে বলবেন যে শয়তান তোর নাফরমানি করলাম আর আল্লাহ এবং রসুলের আনুগত্য করলাম। আল্লাহকে বলবেন সামেনা ওয়া আতানা, রাসূলকে বলবেন যে সামেনা ওয়া আতানা, শুনলাম এবং তো আপনার কথা মানলাম। আর জিন শয়তান মানুষ শয়তানকে বলবেন যে সামেনা ওয়া আসাইনা, তোদের কথা শুনলেও মানবো না তোদের কথা, তোরা যতই কুমন্ত্রণা দে, ওয়াসওয়াসা দে, খারাপ কথা মনে নিয়ে আস, আর যতই বল যে এত কষ্ট করার দরকারটা কি, আমি তোদের কথা শুনবো না, আর তোদের কথা শুনে তোদের সাথে জাহান্নামে থাকবো না। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজই আগে হইতে হবে আল্লাহর হস্তে। এই কষ্টের জীবনে যদি নামাজটা ঠিক রাখেন তো মাত্র কয়েকদিনের কষ্ট, আর তারপরে সুখের জীবন শুরু হয়ে যাবে। হবে কি হবে না? দুনিয়া কয়েকদিনের, দুনিয়া কয়েকদিনের। কালকে মক্কাতুল মোকাররমা থেকে এক ভাই বারবার করে টেলিফোন করছে, হিলটনে তারা চাকরি করে, যে মক্কা একবারে হারামের সামনে এক নম্বর গেটের সামনে যে ফাইভ স্টার হিলটন হোটেল আছে, ওখানে আমাদের বাংলাদেশি প্রায় 450-500 লোক আছে স্টাফ, 1200 স্টাফের মধ্যে 450 বাংলাদেশি আছে। তো ওখানে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের কাজ অনেক বেশি হয়, প্রতি সোমবারে তারা বসে মসজিদে আর আমাদের আলোচনাগুলি লাগিয়ে তারা শোনে, আলেম পায় না বক্তা পায় না হয়তো সবসময়, সেই জন্য তারা টিভিতে লাগিয়ে দিয়ে তারপরে বসে বসে শোনে মসজিদে, অথবা ল্যাপটপে বা কম্পিউটারে লাগিয়ে দিয়ে তারা মসজিদে বসে শোনে, এরকম করে তাদের ভিলাতে শোনে। তো ওখানে আমাদের এক দিনী ভাই আছে যার নাম হচ্ছে জাকির হোসেন রাহেমাহুল্লাহ, ওরা তিন ভাই, কয়েক বছর আগে বড় ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে। গত হজের ডিউটিতে এক মাস মক্কাতে আমি ছিলাম হাজিদের মাঝে আলোচনার জন্য, ওই সময় বা তার কিছুদিন আগে, ওই সময় একবারে তাজা তাজা খবর ছিল, মাত্র কয়েকদিন আগে হজের মৌসুমের কাছাকাছি সময়ে, তার আরেক ভাই ছিল এখানে মক্কাতে চাকরি করত, সে হঠাৎ করে ফজর পরে বাকালা দিয়ে গেছে রুটি নেওয়ার জন্য বা কিছু নাস্তা পানি কিছু কেনার জন্য, গিয়ে এক জায়গায় পড়ে হার্ট অ্যাটাক করে সেও মারা গেছে। দুই ভাই হার্ট অ্যাটাক করে গেল, এদের বয়স 40-45 বেশি হবে না যাদের হার্ট অ্যাটাক হচ্ছে। ওই দুই ভাইকে আমি দেখিনি চেনিও না, কিন্তু তৃতীয় যে ভাই জাকির হোসেন গতকালকে জিদ্দা হসপিটালে ইন্তেকাল করেছে, তা আর দুই দিন আগে হার্ট অ্যাটাক তারও হয়ে যায়, শেষে একটাই ভাই বাঁচে। এই এক ভাইয়ে তার পরিবার, তার দুই ভাইয়ের পরিবার, বাপ মা সবার দেখাশোনা করে, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক, নামাজ পড়তে পড়তে পড়ে যায়, দুই দিন আগে বৃহস্পতিবার অথবা বুধবারে এরকম হয়, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে পড়ে যায়। লোকেরা দেখছে নামাজ পড়ছিল লোকটা, আছাড় খেয়ে পড়ে গেল, কি হলো, যাই হোক। আর তারপরে তাকে দেখছে কথা বলে না, কিছুই করে না, নড়াচড়া করে না, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসলো, উঠিয়ে নিয়ে গেল, উঠিয়ে নিয়ে যাওয়ার মক্কা এক হসপিটালে থাকলো, আর তারপরের দিন বড় এক হসপিটালে জিদ্দা নিয়ে গেল, জিদ্দাকে কালকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, মৃত বলে ঘোষণা করা হয়েছে। তো বলছিলাম যে আপনি দুনিয়ায় সুখেই থাকেন আর দুঃখেই থাকেন, মৌত যে কখন চলে আসে কিছুই বলা যাবে না, কিছুই বলা যাবে না। হতে পারে যে এই আমি কথা বলতে বলতে মৌত চলে আসবে আমার, হতে পারে যে আপনার এই কথা শুনতে শুনতে মৌত চলে আসবে, বোঝা গেছে না? সুতরাং দুনিয়াতে যদি কষ্টের জীবন হয়, কয়েকদিনের আর কষ্ট, মাত্র কয়েকদিনের কষ্ট, আর তারপরে সুখ আর সুখ, সুখ আর সুখ। যদি আপনার ইমান ভালো থাকে, আপনার আমল ভালো থাকে, ফরজ ওয়াজিবগুলি ঠিক রাখেন, হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকেন, আল্লাহকে নারাজ করে অসন্তুষ্ট করে না যান, রসুলের নাফরমানি করে না যান, যদি সামেনা ওয়া আতান, আল্লাহ তোমার কথা শুনলাম, তোমার রসুলের কথা শুনলাম এবং মানলাম, এ কথা বলে যদি এর প্রতি আমল করে আল্লাহর কাছে হাজির হইতে পারেন,
মৃত্যুর দ্বারে যদি গিয়ে লব্বাইক বলতে পারেন আল্লাহ পাকে, আল্লাহ তোমার দরবারে ভালো অবস্থায় হাজির হয়েছি, তাহলে আপনার সুখের জীবন শুরু হয়ে যাবে, আপনার সুখের জীবন শুরু হয়ে যাবে। যেই জীবন দুনিয়ার কোন রাজা, শাসক, রাষ্ট্রপতি, ভিআইপি কেউ পায় না, ওই জান্নাতের জীবন শুরু হয়ে যাবে। হবে না? হবে না? হবে। এটা হচ্ছে আমাদের ঈমান আখিরাতের, এটা হচ্ছে কবরের নিয়ামত সম্পর্কে আমাদের ঈমান ভালো মানুষের জন্য। কিন্তু দুনিয়াতে আপনাদের মতো কষ্ট করা কাজ না হয়, আরামের কাজ, আরামের কাজ, অফিসে বসে বসে কাজ, অথবা ইচ্ছা মতো কাজ, নিজের ব্যবসা বিজনেস, গেলাম না হয় গেলাম না, কেউ বলার নেই, কেউ হিসাব নেওয়ার নেই যে দেরি কেন করলেন, আসলেন না কেন, কি ব্যাপার, ডিউটি কোথায় আপনার, কেউ আপনাকে বলার নেই, নিজের ব্যবসা বিজনেস। যতই দুনিয়ার সুখ থাক না কেন, যদি ইমানবিহীন হয়, কমজোর ইমানওয়ালা হয়, আর হারাম নাজায়েজ অবস্থায় যদি আপনি জীবন যাপন করেন, হারাম কথা, হারাম কাজ, ফরজ অজেব যদি ঘাটতি থাকে, যতই দুনিয়ার সুখী ব্যক্তি হোক না কেন, মতের সাথে সাথেই কি শুরু হয়ে যাবে, আজাব শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমের সাদ করছেন, জাহান্নামে শুধু নিক্ষেপ করা হবে তখনই জাহান্নামের শাস্তি হয় না, মতের সাথে সাথে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। ফেরাউন সম্পর্কে এবং ফেরাউনের সেনাবাহিনী সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আন্নারু ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব। আল্লাহ বলছেন যে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হচ্ছে সকাল এবং বিকাল, সকাল বিকাল মানে সব সময় সকাল বিকাল। যেমন আমরা আমাদের ভাষায় বলি যে আপনার সাথে সকাল বিকাল দেখা হয়, মানে প্রায় সময় দেখা হয়, তাই না? তো আন্নারু ইউরাজুন আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, যারা জাহান্নামী পাপিষ্ঠ, দুনিয়ায় যারা কমজোর ইমান নিয়ে পাপের অবস্থায় জীবন যাপন করলো, গুনাহগার, কাফের, মুশরিক, বেদিন, বেনামাজি, কাবিরা গুনাহ করে আর তওবা ছাড়া আল্লাহর কাছে হাজির হয়, তাদের জন্য কি হয়, জাহান্নাম সকাল সন্ধ্যা পেশ করা হয়, মানে জাহান্নামের শাস্তি দেওয়া হয়। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, আর কিয়ামত যেই দিন হবে সেই দিনও জাহান্নামের আযাব দেওয়া হবে। আর আল্লাহ পাক সেই দিন বলবেন, আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, এই ফিরাউনের বংশধরকে কঠোর শাস্তিতে ঢুকিয়ে দাও। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস রয়েছে, যারা নামাজের হেফাজত করে তারা তো নেক লোকদের সাথে হবে, আর যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে না তারা কারণ, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফা তাদের দলে শামিল হবে, তাদের দলে শামিল হবে। সুতরাং দুনিয়ার সামান্য কষ্টে কষ্টে যদি আপনি দিনের একটু ইবাদত বন্দেগীটা ঠিক রাখতে পারেন, ফরজ অজেবটা ঠিক রাখতে পারেন, আপনাকে বেশি বেশি নফল জিকির, নফল ইবাদত বন্দেগী করতে বলছি না, পারলে করেন না হয় করিয়েন না, তাহলে দেখবেন যে সামান্য কয়েকদিন পরেই সুখের জীবন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে সুখের জীবন দান করেন। এই নামাজ ঠিক হলে বাকিগুলো ঠিক হয়ে যাবে, নামাজ ঠিক হলে ধীরে ধীরে সমস্ত পাপ ছুটে যাবে। দ্বিতীয় যেই পাপ আজকাল মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, আর এই হারামটিকে হারামই মনে করা হয় না, তা হচ্ছে ধূমপান করা বা জর্দা তামাক খাওয়া। ধূমপান করা বা জর্দা তামাক খাওয়া, অথবা ধূমপান, বিড়ি, সিগারেট বা জর্দা তামাকের ব্যবসা করা, ওর মাধ্যমে রুজি সন্ধান করা, বিড়ি সিগারেট বিক্রি করে রুজি রোজগার করা, জর্দা বিক্রি করে রুজি রোজগার করা, হারাম ব্যবসা, হারাম ব্যবসা। যেমন হারাম জিনিস খাওয়া হারাম, তেমনি হারাম দিয়ে রুজি রোজগার করাও হারাম, ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাক দুনিয়াতে যা রেখেছেন দুই ভাগে ভাগ করেছেন, তৈয়বাত আর খাবায়েস। ইউহিল্লু লাহুম আত-তৈয়বাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ পাক কোরআনে কেনে বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন শেষ রসুল করে, তিনি পাক পবিত্রগুলি হালাল ঘোষণা করার জন্য এসেছিলেন, আর খাবিস, নোংরা, অপবিত্র, জঘন্য, যেগুলি দিন দুনিয়ার ক্ষতি করে, শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, আপনার স্ত্রী ছেলে মেয়েদের ক্ষতি করে, হ্যাঁ, আপনার ঈমান আমলেরও ক্ষতি করে, দুনিয়ারও ক্ষতি করে, ধন সম্পদকেও নষ্ট করে, অপচয় অপব্যয় হয়, এসবগুলি হচ্ছে খাবায়েস, খাদ্য অথবা পানীয়, খাবা অথবা কাজকর্ম,
খাবায়েস নোংরা গুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করার জন্য এসেছেন। আজকেও দেখছি আপনাদের জামাত শুরু হয়েছিল, প্রথম রাকাতের তেলাওয়াত চলছিল, তখন আমরা ছুটি আসলাম, গাড়ি থেকে নেমে যেমনই ঢুকছি বেশ কিছু ভাইয়েরা রান্না করছে নামাজের সময়, জামাত চলছে প্রথম রাকাত। এই অপরাধ সম্পর্কে বললাম যে নামাজ ছাড়া ইসলাম থাকে না, একটু আগে বললাম। সুতরাং নামাজ ঠিক করতে হবে, আগে মুসলিম হইতে হবে, আগে মুমিন হইতে হবে, তারপরে তখন আপনাকে দিন দুনিয়ার বাকি কাজ করতে হবে। দুই নম্বর কথা, অতিরিক্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে এক ভাই রান্না করছে আর সিগারেট মুখে ধরিয়ে ধোঁয়া ছাড়ছে, নামাজ চলছে নামাজে আসে নাই, রান্না করছে ওই অবস্থায়, আর রান্না করা অবস্থায় আবার ধূমপান করছে, নিজের চোখে দেখলাম আজকে। একটু দেখার পরে সোজা চোখটাকে নিচের দিকে করে মসজিদের দিকে চলে আসলাম, কারণ সেই সময় বলার সময়ও নেই, কিন্তু এই সময় হচ্ছে বলার সময়। কেউ যদি অন্যায় কথা কাজ দেখে ক্ষমতা থাকলে বল প্রয়োগ করে বাধা দেবে, হারাম কাজে ক্ষমতা থাকলে কি করতে হবে, বল প্রয়োগ করে বাধা দেবেন। আপনার ছেলে মেয়ে ছেলেরা যদি সিগারেট খায় তো কি করবেন, বল প্রয়োগ করে বাধা দেবেন, দুটা চড় লাগাবেন, হ্যাঁ বিড়ি সিগারেটকে ভেঙে ফেলে দিবেন, হ্যাঁ বিড়ি সিগারেটটিকে নেবেন আর নেওয়ার পরে জর্দাটিকে নেবেন, গিয়ে চুলহাতে নিয়ে সাথে সাথে জ্বালিয়ে দেবেন ইত্যাদি, এটা হচ্ছে বল প্রয়োগ করে বাধা দাও। অথবা সরকার প্রশাসন পুলিশ বল প্রয়োগ করে বাধা দেব ওরা। আর আমরা যারা দিনের দাওয়াতের কাজ করি, আমরা বল প্রয়োগ আপনার উপর করবো না, হ্যাঁ আমার স্ত্রী আমার ছেলে মেয়েদের উপর করবো, আমার ছোটো ভাই যদি আমার অধীনে থাকে তাদের উপর করবো, হ্যাঁ আমার বাড়ি যদি চাকরনগর থাকে সেটা আমি করতে পারবো, আমার অধীনে যারা আছে এক কথায়। কিন্তু কোন মুসলিমের ওপর অথবা অমুসলিমের ওপর বল প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না, যেখানে আল্লাহ পাক ক্ষমতা দেননি, কিন্তু মুখে বলা ফরজ। এটি ফাইন লাম ইয়াস্তাতে, যদি বল প্রয়োগ করে অন্যায় বাধা না দিতে পারেন, ফাবেলেসানি কথার দ্বারা বাধা দেন, কথার দ্বারা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে অন্যায়ের প্রতিবাদ করছি আর এই ফরিজ আদায় করছি, আল্লাহ পাক সকলকে এই ফরজ আদায় করার তৌফিক দান করেন। শুনে রাখেন ভালো করে, জামাত চলাকালীন নামাজ শুরু হয়ে গেছে, কোন কাজকর্ম দুনিয়ার করা যাবে না, হারাম। রান্না করা হারাম, ডিউটি করা হারাম, কম্পিউটারে বসে থাকা হারাম, টিভি দেখা হারাম, খেলা দেখা হারাম, রাস্তায় বসে থাকা হারাম, যে কোনো কাজ করা হারাম, এমনকি কোম্পানি ডিউটি করা হারাম। যদি নামাজ চলে তাহলে নামাজ চলা অবস্থায় কোম্পানি ডিউটি করা হারাম, যদি এমার্জেন্সি কাজ না হয়, যে এই সময় এখানে দাঁড়িয়ে যদি না থাকি আগুন লেগে যাবে বা মানুষ মারা যাবে অথবা কেউ আক্রমণ করে দিতে পারে, যেমন মসজিদে পুলিশরা পাহারা দিচ্ছে নামাজের সময়, ওটা ওর জন্য জায়েজ। আপনাকে একটা মেশিন ধরিয়ে দিয়েছে, এই মেশিনের কাছ থেকে নড়া যাবে না, কি জানি কখন আগুন টাগুনের ব্যাপার হয় বা ক্ষয়ক্ষতি হয়ে যায়, বোঝা গেছে, তখন আপনি জামাত ছাড়তে পারবেন, কিন্তু পরে নামাজটা আপনাকে পড়তে হবে। এত নামাজের জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজ পড়েছেন, জামাত করে নামাজ পড়েছেন, আর এইদিকে জামাত চলছে রান্না করছে, রান্না করার অবস্থায় আবার সিগারেট খাচ্ছেন, এই সিগারেটের ধোঁয়াটা আপনার ভিতরেও যাচ্ছে, ঠিক কিনা, তার সাথে সাথে রান্না তরকারিগুলোতে যাই না গন্ধটা, ভাতে যাই না, এটা কি যেই ব্যক্তি সিগারেট খাচ্ছে না রান্না করছে তার জন্য উপকারী না অপকারী, তার জন্য লাভ হবে না লস হবে, শুধু ইমানের লস হবে, আমলের লস হবে, জান্নাতের লস হবে না শরীরের লস হবে, কারণ এই ধোঁয়া যখন খাবারে পৌঁছবে তার শরীরে ক্ষতি করবে, এই ধোঁয়া যে ভিতরে যাচ্ছে তার মধ্যে ক্যান্সার তৈরি হচ্ছে আর বড় বড় রোগ তৈরি হচ্ছে। জি, এই জন্য যারা ধূমপান করে তাদের দুনিয়ার কোনো ফায়দা নাই, তিনটা ফায়দা ছাড়া কোনো ফায়দা নাই। তার মধ্যে একটি ফায়দা কি জানেন, বুড়ো হবে না। ফায়দা হইল না, সারা জীবন তাহলে কি থাকবে, যৌবন থাকবে, যুবক হয়ে থাকবে, কেমন করে বাঁচবে না বেশি দিন, ও সিগারেট খাওয়ার জন্য ও 30-35 বার তার আগেই মরে যাবে, বাঁচবেই না, তো বুড়া হওয়ার সুযোগই পাবে না ও, কথা বোঝা গেছে। এই জন্য সিগারেট খেলে এই ফায়দাটা আছে, যারা সিগারেট খাচ্ছেন, যারা জর্দা খাচ্ছেন, যারা তামাক খাচ্ছেন, যারা গুল ব্যবহার করছেন, হ্যাঁ ভালো করে জানেন যে হ্যাঁ বুড়ো হবেন না, বুড়া হওয়ার চান্স পাবেন না, তাড়াতাড়ি মত চলে আস, মালাকুল মত আগে এসে হাজির হয়ে যাবে, যে তোর সময় হয়ে গেছে, মেলা খেয়ে ফেলেছিস, চল তাড়াতাড়ি চল। জি,
আর একটা ফায়দা কি জানেন, কুকুরে কামড়াবে না। কেন? বিশ বাইশ পঁচিশ বছর বয়সে আজকাল মেলা পোলাপানকে দেখা যায়, আর এ প্রাইমারি মাধ্যমিকে পড়ে, সেভেন এইটে পড়ে, আর দেখছি মাদ্রাসার বাইরে গিয়ে আজকে আসরের নামাজে যাচ্ছি, আর একটি কালো কালো ছেলে ও সিগারেট খাচ্ছে, প্রথম সিগারেট হাতে দেখিনি, কিন্তু পাশ দিয়ে যখন ক্রস করে গেছি সেই সময় দেখি যে গন্ধ আসলো আমার, বয়স মাত্র চোদ্দ পনেরো হবে, চোদ্দ পনেরো। তো যারা এইরকম সিগারেট পান করে বা বিড়ি পান করে, ধূমপান করে, তাদের আর একটা ফায়দা কি, কুকুরে কামড়াবে না, কারণ ওই আঠারো বছর বিশ বছর বাইশ বছরে খুব খুব করবে সারা রাত, কাশি এমন ধরবে, ফুসফুস এমন হে নষ্ট হবে, ক্যাক 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 সারা রাত করতে থাকবে, বোঝা গেছে? এই একটা। আর আর একটা দিক, ওইটা ফায়দাটা পরে বলছি, অন্য ফায়দার দিকে চলে গেছি, আর চলতে পারবে না, এমনি শরীরে বল থাকবে না, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে তখন লাঠি হাতে নিয়ে চলতে, লাঠিতে ভর দিয়ে চলতে হবে, লাঠিতে ভর দেওয়ার কারণে লাঠি দেখলেই কুকুর পালাবে। কুকুর যদি কখনো ঘেউ ঘেউ করে, এটা ছোটো কালে শিখেছিলাম, আর আপনার হাতে লাঠি মাঠি কিছুই নেই, হ্যাঁ ইট পাটকেল কিছুই নেই, কিছুই নেই, আর আশেপাশে ইট পাটকেলও দেখছেন না, তো মিছামিছি আপনি মাটিতে হাত দেন আর উঠে আবার এরকম করেন, মাটিতে হাত দেন আর কথা বোঝা গেছে, মানে ওকে ধোকা দিচ্ছেন আপনি যে উঠাচ্ছি তোকে মারার জন্য, উঠাচ্ছি তোকে মারার জন্য, কিন্তু নেই কিছু, বোঝা গেছে? তো লাঠি, এই যে ধূমপান করলে লাভ যে লাঠি হাতে থাকবে, কুকুরে কোনোদিন কামড় দেবে না। আর খুক 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 করতে তিন নম্বর ফায়দা বলছিলাম, যে কাশতে থাকবে কাশতে থাকবে, যার ফলে সারা রাত কাশছে, চুরি হবে না বাড়িতে, চুরি বাড়িতে হবে না, ফায়দা হবে। তো যারা সিগারেট খাচ্ছেন, সিগারেট খাওয়াতে যে কত ক্ষতি, দুনিয়ার ক্ষতি, আপনার ক্ষতি, আপনার ছেলে মেয়ের ক্ষতি, আপনার স্ত্রীর পাশে আপনি ওই ধূমপানের গন্ধ নিয়ে বসছেন, আপনার স্ত্রীর ক্ষতি, তার শরীর স্বাস্থ্য খারাপ করছেন, ছেলে মেয়েদের ছোট ছোট কচি কাঁচাদের শরীর স্বাস্থ্য খারাপ করছেন, বাপ মার ক্ষতি করছেন, আশেপাশে যত কেউ আপনার সাথে মিশবে আর পাশে বসবে তাদের সকলের ক্ষতি রয়েছে। এ তো দুনিয়ার ক্ষতি, আর আখেরাতের ক্ষতি, ওয়ালা আযাবুল আখেরাতে আসাদ্দু আবকা। দুনিয়ায় যদি নোংরা খান, আগুন লাগিয়ে যদি মুখে টানে ধোঁয়া টানেন, তো আখেরাতে কি টানতে পাবেন, এর ভিন্ন কিছু পাবেন? দুনিয়ায় যদি আপনার বিড়ি সিগারেটের নেশা থাকে, তো ওইখানে ওই নেশা করবেন। একজন জিজ্ঞেস করছে যে হুজুর, আল্লাহ তো বলেছে জান্নাতে সব কিছুই পাওয়া যাবে, জান্নাতে কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুস, জান্নাতে সব কিছু যা মন চাইবে তাই, তো যে দুনিয়াতে বিড়ি সিগারেট খেয়েছে তোর, তো মনটা চাইবে যে একটা সিগারেট টান দিতাম, একটা বিড়ি টানতাম, তো জান্নাতে গিয়ে যখন বিড়ি সিগারেট টানতে চাইবে, তো আগুন কোথায় পাইবে, আগুন কোথায়? তো বক্তাও ছিল মাশাআল্লাহ চালাক, হ্যাঁ ও বলছে যে জান্নাতে আল্লাহ বিড়ি সিগারেটটা দিয়ে দিবেন, আর আগুন নেওয়ার জন্য জাহান্নামে যেতে হবে, যা জাহান্নাম থেকে আগুন নিয়ে যা, বোঝা গেছে না? তো এইরকমই চান জিন্দেগি কি, এইরকমই চান? কখনো চান না একজন জ্ঞানী মুসলিম। সুতরাং আল্লাহর হস্তে খাবায়েস হারাম করেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রসূলের দিকে ডাকা হলে কি বলতে হবে, সামেনা ওয়া আতানা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শুনলাম আপনার কথা, যেগুলো খাবায়েস নোংরা, সুতরাং আমিও খাবো না, আপনার আমার ছেলে মেয়েকেও খেতে দেব না, আমার বাড়িতেও বিড়ি সিগারেট উঠাবো না, আমার দোকানেও বিড়ি সিগারেট উঠাবো না। আর যেই জিনিস খাওয়া বা পান করা হারাম, তার ব্যবসা করাও হারাম, সুতরাং আপনি দোকানে বিড়ি সিগারেট রাখবেন, জর্দা রাখবেন, এটা জায়েজ নাই। যেই জিনিস আপনার জন্য খাওয়া হারাম, ভালো করে শুনে রাখেন, আমার বিড়ি তামাক জর্দা যে হারাম, এর উপর দলিল সহ বক্তব্য, লম্বা বক্তব্য আছে, ইন্টারনেটে আছে, শুনে নিতে পারবেন, অথবা মেমোরিতে নিয়ে নিতে পারবেন, আমাদের হেলাল আসলে আপনাদেরকে ওই মেমোরি দেবে ইনশাল্লাহ, ওগুলো ভরে দেবেন। তো ওতে দলিল আছে, আজকে দলিল বেশি বলবো না। এই বিড়ি সিগারেট বা হারামের ব্যবসা, এটা যেমন খাওয়া হারাম, পান করা হারাম, তেমনি ব্যবসা করা হারাম। এই রুজি আপনার, তাহলে আপনি হয়তো নিজে বিড়ি সিগারেট খাচ্ছেন না, কিন্তু আপনার ব্যবসা করার কারণে আপনার রুজিটা হচ্ছে হারাম। আর এই আপনার বাকালার বা দোকানের টাকা পয়সা দিয়ে আপনার আপনার পরিবারের খরচ চলছে, তাহলে আপনার ভিতরে কি যাচ্ছে, হালাল যাচ্ছে না হারাম যাচ্ছে? হারাম গেলে দোয়া কবুল হয় না, এক কথা শুনে রাখেন, দোয়া করছেন আল্লাহর কাছে দোয়া কবুল হয় না, মুসলিম দোয়া করছেন দোয়া কবুল হয় না,
হারাম খেলে কি হয় জানেন? আরেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহতে ফান্নারু আউলা বিহি, কোন গোশত যদি তৈরি হয় হারাম খেয়ে তাহলে সেই গোশতর হক রাখে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম হক রাখে। হারাম গোশত হারাম শরীর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে আপনি নিজে বিড়ি সিগারেট যদি নাও খান কিন্তু ব্যবসা করছেন বিড়ি সিগারেটের, তাহলে ওতে হবে কি? আপনার ছেলে মেয়ে আপনি হারাম খেলেন, সুতরাং আপনার গোশতের আপনার শরীরের আপনার রক্তের হকদার হবে জাহান্নাম, তাহলে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে, জাহান্নামে যেতে হবে এই কারণে। আর একটি কথাই মর্মে বলি, অনেকে আছেন নিজে হয়তো জর্দা খান না কিন্তু আপনার মা জর্দা দেওয়া পান খায়, আপনার বাপ জর্দা দেওয়া পান খায়, বাজারে যাচ্ছেন আপনাকে বলছে যে আমার জন্য একটু জর্দা কিনে নিয়ে আসিস, ঠিক না, জর্দা কিনে নিয়ে আসিস, আপনি নিয়ে আসবেন না? কখনো করবেন না এই কাজ। হারামের জন্য সহযোগিতা করবেন না, ভালো কাজে সহযোগিতা করেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মায়েদা ইরশাদ করেছেন যে তোমরা গুনার কাজে আর জুলুম অত্যাচারের কাজে সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না, কেউ কারো সাহায্য করিও না। সুতরাং আপনার বাপ মা যদি এইরকম নাজায়েজ হুকুম করে অথবা আপনার বস যদি হুকুম করে, আদবের সাথে বলবেন, বেয়াদবি করে না, আদবের সাথে বলবেন যে দেখেন আপনার জন্য জর্দা আনলে বা একটা সিগারেট আনলে আমার 10 টাকা যাবে হয়তো, কিন্তু আমি আপনাকে 50 টাকার জিনিস এনে দেবো, ভালো কিছু বলেন, অন্য কিছু বলেন। দুঃখিত আমি এটা করে দিতে পারছি না, আপেল লাগবে, ফলমূল লাগবে, এই লাগবে, সেই লাগবে, মিষ্টি লাগবে, কি লাগবে, কাপড় লাগবে, সব এনে দিতে পারবো কিন্তু হারাম কিছু এনে দিতে পারবো না। আদবের সাথে আপনি উত্তর দেবেন, বেয়াদবি করবেন না, বাপ মাকে কষ্ট দেবেন না, এবং আপনার বস হলে তার সাথে যদি খারাপ আচরণ করেন তাহলে আপনার দুনিয়া খারাপ করার চেষ্টা করবে, আপনার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে ট্রান্সফার করার চেষ্টা করবে, অথবা আপনার স্যালারি কাটার জন্য সুযোগে থাকবে, বুঝা গেছে, জুলুম অত্যাচার করার চেষ্টা করবে। সুতরাং ওখানেও আদবের সাথে উত্তর দেবেন, আর বাপ মার ক্ষেত্রে তো অবশ্যই আদব জরুরি। এইরকমই আরেকটি পাপ, আর তা দিয়ে শেষ করব কথা আর বেশি লম্বা না করে, তা হচ্ছে আমরা মুসলিম, তাই না, মুমিন বিশ্বাসী, তাই না? আর বিশ্বাসীদের কথা হচ্ছে কি বললাম, আল্লাহ কোরআনে বলেছেন সামেনা ওয়া তা শুনলাম এবং মানলাম। দাড়ি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, দাড়ি সম্পর্কে নবী কি বলেছেন বলেন দেখি একটু। শুধু নবী দাড়ি রেখেছেন না দাড়ি রাখতেও বলেছেন? রাখতে বলেছেন। দাড়ি মুন্ডন করিও না নিষেধ করেছেন না করেন নাই? নিষেধও করেছেন। দাড়ি মুন্ডন করতে বারণ করেছেন, মানা করেছেন, আর দাড়ি রাখতে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন। তাহলে কোরআন বলছে যে মুমিন যদি হও তুমি তো তোমার একটি কথা হবে কি, আল্লাহর দিকে ডাকলে রসুলের দিকে ডাক, রসুলের চেহারার দিকে ডাকা হচ্ছে নাকি আর কারো চেহারার দিকে ডাকা হচ্ছে আপনাকে? আমি কি বলছি যে আমার দাড়ি আছে সেজন্য আপনাকে দাড়ি রাখতে হবে? যদি শুধু আমার দাড়ি থাকতো আর কারোই না হইতো, হ্যাঁ, তাহলে কখনো রাখতে বলতাম না, আর রাখতে বললেও আপনার জন্য রাখার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, যদি কেউ বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি আছে সেজন্য রাখ, কখনো রাখবেন না, ওই নিয়তে কখনো রাখবেন না, বোঝা গেছে? যদি কেউ বলে যে আরবরা এখানে করে মেজরিটি এখানে রাখছে, থুতনিতে একটু রাখছে, তুই আরব দেশে এসছিস তো তুই আরব মার্খা দাড়ি রাখ, তো এটাও বলবো না রাখতে, কথা বোঝা গেছে? আপনাকে কোন দিকে ডাকছি, এজাদু ইলাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর দিকে ডাকছি আর তার রাসূল, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহর পরে, ঠিক কি না? রাসূলকে ভালোবাসেন না বাসেন না? আমাদের দেশের মানুষরা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি এটা বিশ্বাস করি, কিন্তু যারা শিরিক বিদাত করে তারা ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানেন না। এখন সাবালিকা আপনার মেয়েকে ভালোবাসতে গিয়ে স্ত্রীর মতো ভালোবাসলে তো হবে না, বোঝা গেছে? স্ত্রীর ভালোবাসার তরিকা আলাদা আর সাবালিকা আপনার মেয়েকে ভালোবাসার তরিকা আলাদা, ঠিক কি না? আপনার বড় বোন ছোট বোনকে ভালোবাসার তরিকা আলাদা, তরিকা আলাদা আলাদা আছে কি না? স্ত্রীকে খুব বেশি ভালোবাসতে গিয়ে মায়ের মতো করে যদি আদর করা শুরু করেন, যে তোমাকে আমার মায়ের মতো লাগে, হ্যাঁ, যদি বলেন তো ভালো হলো কাজটা,
ভালোবাসা তো প্রকাশ করলেন কিন্তু তরিকাটা ভালো হলো না, গুনাহগার কিনা? তা আমাদের দেশের মানুষরা আল্লাহকেও খুব ভালোবাসে আর রসুলকে তো খুবই ভালোবাসে, আসে কি রসুল সব একবারে, বোঝা গেছে? কিন্তু রসুলকে ভালোবাসে, ভালোবাসতে জানে না, রসুলকে ভালোবাসা সত্ত্বেও শিরিক করে, রসুলকে ভালোবাসা সত্ত্বেও রসুলের তরিকায় নামাজ পড়ে না, বিদাত করে, রসুলকে ভালোবাসে কিন্তু রসুলের মতো চেহারা রাখতে চায় না, বোঝা গেছে এবারে? আর রসুলকে ভালোবাসেন তো রসুলের চেহারাটা ভালোবাসবেন না? অবশ্যই ভালোবাসতে হবে, শুধু আমার মুখে দাড়ি থাকলে ভালোবাসবেন, কারণ এটা হচ্ছে রসুলের চেহারার মতো দাড়ি, সেই জন্য আর আপনার মুখে আগে লাগবে না, বোঝা গেছে? কি বুঝলেন কথা? তাহলে এই যে পাপটি ঢালাহারে পাপ, আর আপনি কোনোদিন হিসাব করেছেন দাড়ি শেভ করতে কয় টাকা করে লাগে যারা সেলুনে করেন? আমি কিন্তু জানি না, আপনাদের জিজ্ঞেস করছি, হ্যাঁ কত লাগে? 5 টাকা, মিনিমাম 5 টাকা, ঠিক না? আর আরবিয়ানদের মতো এইটা লাগাইতে হবে, ওইটা লাগাইতে হবে, ভাব দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, যদি করেন একটু গরম ভাব দিচ্ছে আর তারপরে আরও কি করছে, সফট করছে, নরম করছে, এগুলো যদি করতে যান তো কত লাগে? একদিন এটা সেলুনওয়ালাকে বলছি কত নিলা, তুমি বলছে 25 টাকা, 25 টাকা, বুঝা গেছে? 25 টাকা। তাহলে চিন্তা করেন, 5 টাকা করে যদি হয় তো যারা দাড়ি শেভ করে সপ্তাহে একবার তো করতেই হয়, তাহলে 4 5-এ হ্যাঁ 20 টাকা করে, 20 টাকা করে মাসে কমপক্ষে গেল, গেল কি গেল না? 20 টাকা করে মাসে কমপক্ষে গেল, হ্যাঁ গোটা বছরে কত হিসাব হইল? 12 20-এ 240। তাহলে আপনি যদি 60 বছর বাঁচেন, ধরেন 15 বছর দাড়ি হয়নি বাদ দিয়ে দেন, বাকি থাকলো 45 বছর বা 50 বছর, 50 বছর, হ্যাঁ 65 বছর বাঁচলেন, নবী সাল্লামের মতো বাঁচলেন আপনি 63-65 বছর, তাহলে ধরেন 15 বছর দাড়ি হয়নি, 50 বছর ধরে আপনি দাড়ি শেভ করলেন, হিসাব করে একটু গুনলেন তো দেখি, প্রতি 1 বছরে যদি 240 টাকা হয় তো 50 বছরে কত রিয়াল যায়, কত রিয়াল? আর রিয়ালকে যদি 1 রিয়াল সমান 20 টাকা বা তারও বেশি বাংলাদেশ করেন তো কত টাকা আপনি এই দাড়ি মুন্ডার হারাম কাজে ব্যয় করেছেন? কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ওয়ান মালিহি মিনায় নাইক্তাসাবা অফিমা আনফাকা, তোমার পয়সা কোথায় উপার্জন আর কোথায় ইনকাম করে কোথায় খরচ করেছিলে তুমি? কি জবাব দিবেন তখন? বলবেন আল্লাহ কত টাকা হয়? 12,000 রিয়াল হয়ে যায় 50 বছরে, হিসাব করে দিয়েছে সাথে সাথে আমাদের ভাই কালকে ক্যালকুলেটারে মোবাইলে, বলছে যে 50 বছরে মাত্র সপ্তাহে 5 টাকা করে খরচ করলে 12,000 রিয়াল খরচ হয়, 12,000 রিয়ালে বাংলাদেশি কত টাকা হয়ে যাবে? 2,50,000, 2,50,000 টাকা আপনি কিসে খরচ করলেন? শুধু দাড়ি মন্ডাতে খরচ করলেন, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, বুঝা গেছে? এটা তো আপনি অর্থের কিয়ামতের দিন হিসাব দিতে পারবেন না, আর রসুলের নাফরমানি করেছেন। কিয়ামতের দিনে যদি রসুলুল্লাহ সাল্লামকে গিয়ে বলেন যে ইয়া রাসূল আল্লাহ একটু সাফাত করেন আমার জন্য, ইয়া রাসূল আল্লাহ আমাকে একটু হজে কওসারের পানি দেন, হ্যাঁ, তখন নবী বললেন যে তোমাকে তো আমি চিনতে পারি না, তোমাকে তো বাবা আমি চিনতে পারি না, তো কি করবেন আপনি বলেন, চিনা যাচ্ছে? দুনিয়াতে দাড়ি না থাকলে দিনে কত সালাম থেকে যে বঞ্চিত থাকছেন, শুধু দাড়ির জন্য দিনে হয়তো 50টা সালাম পাচ্ছেন আপনি, শুধু আপনার দাড়ি দেখে, চেনে না দাড়ি দেখলেই সালাম, ঠিক কিনা? বিশেষ করে আমাদের দেশের লোকেরা সালাম খুব বেশি দেয়, হ্যাঁ 50টা সালাম, 50 বার আপনি মমিন ভাইয়ের দোয়া পেলেন আপনি দাড়ি থাকলে, দাড়ি না থাকলে 50টি দোয়া থেকে বা 50 জনের দোয়া থেকে আপনি বঞ্চিত থাকলেন, আপনি ভাগ্যবান না হতভাগা? চিন্তা করেন তো দেখি, কিয়ামতের দিনে লজ্জিত হবেন। মুনকার নাকির যখন এসে কবরে চলে গেছেন বিনা দাড়িতে, আর এসে বলবে যে তোকে তো চিনা যায় না রে, তখন কি করবেন? কত লজ্জিত হবেন, তখন বলবে আল্লাহ তুমি যদি একটু ফিরিয়ে দিতে তো দাড়ি রেখে চলে আসতাম, রব্বের যে উন লাল্লি আমালো সালিহান, এটা বলবে, কিন্তু আল্লাহ ফিরাবেন? গাল্লা, আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না, দাড়ি রাখোনি আর দাড়ি রাখার সুযোগ নেই কবরে এসে, আল্লাহর হস্তে দাড়ি রাখেন। মাশাআল্লাহ, আমাদের শেখ মুখলিসুর রহমান জাযাল্লাহ খাইর বলছেন যে এখানে আমাদের ভাইরা অনেক কষ্টের কাজ করলেও অনেক এগিয়েছেন দিন শিখার ক্ষেত্রে, ধীরে ধীরে লোক সংখ্যা সাপ্তাহিক বেড়েছে, নামাজির সংখ্যা বেড়েছে, এগুলো ভালো দিক, হ্যাঁ, কিন্তু দাড়ির ব্যাপারে বড় ত্রুটি রয়েছে, 5 অক্ত নামাজ পড়ছেন আল্লাহকে ভয়ে করে কিন্তু দাড়িটা রাখেন না, কাকে ভয় করছেন? মালিকের ভয় আছে, কোম্পানির মালিকের ভয় আছে, আব্দুল হাকিম সাহেবের ভয় আছে নাকি? এই কোম্পানির মালিক কেন আব্দুল হাকিম, তাই না? ভয় আছে,
আমাদের জাজু ভাই আমার চেয়েতে বড় দাড়ি, ডবল দাড়ি আমার চাইতে, আপনাদের কোম্পানিতে কাজ করছে, করছে না করছে না, তাহলে বোঝা গেল যে কোম্পানির ভয় নেই। আর কোম্পানির ভয় আর আল্লাহর ভয় কোনটা এক নম্বরে? কোম্পানির ভয়টা এক নম্বরে না, না আল্লাহর ভয়টা এক নম্বরে? আল্লাহর ভয়। তাহলে কোম্পানি যদি ভয়ও থাকে, আল্লাহকে এক নম্বর রাখতে হবে, রসুলকে তারপর রাখতে হবে, তারপরে আপনার মালিক আর তারপরে আপনার কোম্পানি আর রুজিকে রাখতে হবে। বোঝা গেছে? সুতরাং আল্লাহর হস্তে এই ক্ষেত্রে এটাকে হালকা মনে করিয়েন না। দাড়ি রাখা ওয়াজে ওয়াফুল লোহা, তোমরা দাড়িকে বাড়াও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম, শুধু রাখেননি সুন্নাত নয়, দাড়ি দাড়ি রাখা ওয়াজে ফরজ, দাড়ি বাড়াও নবীর হুকুম পালন করা ফরজ। ওয়া খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, মুশরিকরা অগ্নি পূজকরা হিন্দুরা দাড়ি মুন্ডন করে, তোমরা হিন্দুদের মতো করিও না, অগ্নি পূজকদের মতো করিও না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং আল্লাহর হস্তে যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে নিয়েছেন তারা দাড়ি রাখেন, আর যারা ছোট ছোট দাড়ি রেখেছেন একটু সাইজ করে তারা ভালো সুন্নতি দাড়ি রাখেন। হ্যাঁ, সাইজ করা দাড়ি না, এই খচখচা করে আর ছোট ছোট করে দাড়ি, ওইসব দাড়ি রাখেন, ওইসব দাড়িতে আবার সন্দেহ করে দেশ, ছোট ছোট দাড়িতে সন্দেহ করে যে এরা মনে হয় আমাদের গদি কাড়বে, করে না করে না? বুঝতে পারছেন না? পারছেন না? কিন্তু বড় দাড়ি থাকলে জানে যে বড় দাড়ি হল, বড় দাড়ি নিয়ে দেশের লোক নাই, বড় দাড়ি থাকলে ওরা বুঝতে পারে যে এর আমাদের গদি কেড়ে নিবে না। যে দলগুলি আজকাল দেশে ক্ষমতা আছে বা এর আগেও ছিল, ওদের বড় দাড়ি দেখলে মাথার ব্যথা হতো নয়, কারণ বড় দাড়ি ওর ভয় নেই হতো। কিন্তু মাঝামাঝি দাড়ি ছোট ছোট দাড়ি থাকলে ওগুলোকে বেশি ভয় করে, কারণ এরা খাতারনাক, দাড়িটা রেখেছে কিন্তু এরা শুধু দাড়িতে সীমিত না, এরা আমাদের পার্লামেন্ট দখল করতে চায়, এরা আমাদের আদালত দখল করতে চায়। বুঝা গেছে? এরা আমাদেরকে তাড়াইতে চায়, হ্যাঁ, এরা আমাদেরকে রাজত্বতে ক্ষমতা থাকতে দিতে চায় না। বুঝতে পেরেছেন না? ধর্মের নামে এরা রাজনীতি করে, সুতরাং এদেরকে ছোট দাড়িওয়ালাকে ধর যেখানে সেখানে, করছে না করছে না? তো ছোট দাড়ি রাখলে দুনিয়ারও ক্ষতি আছে, দিনের তো ক্ষতি আছে, আছে দুনিয়ারও ক্ষতি আছে, সন্দেহ নজরে দেখবে। আর বড় দাড়ি রেখে দেন আল্লাহকে রাজি করার জন্য আর রসুলের তরিকায়, দেখবেন যে দুনিয়ার যারা দাড়ি দেখলে খারাপ মনে করে তারাও আপনার কিছু করতে পারবে না, কারণ আল্লাহ আপনার হেফাজত করছেন আর আপনি রসুলের রাস্তাতে আছেন, রসুলের তরিকা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের ফরজ ওয়াজিব আদায় করার জন্য তৌফিক দান করেন, হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা এক ভাই প্রশ্ন করেছে, কোন কাজগুলি অন্তরকে আল্লাহ থেকে গাফেল করে দেয় আর কঠিন করে দেয়? এটার ব্যাপক আকারে উত্তর হচ্ছে যে আল্লাহ থেকে গাফেলকারী জিনিস হচ্ছে যে কোনো পাপ, যত গুনাহ বাড়বে তত আল্লাহ থেকে সম্পর্ক কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, দূরে হয়ে যাবে, দূরত্ব হয়ে যাবে, আর যত বেশি নেকি বাড়বে তত বেশি আল্লাহর দিকে কাছে যেতে পারবে না। ধরেন ফরজ নামাজ আপনার ঠিক আছে, অনেকটা আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে, তারপরে তাহাজ্জুদও পড়ছেন, আপনার সাথে আল্লাহর আরও ভালো সম্পর্ক আছে, নফল রোজাও রাখছেন ফরজ রোজার পরে, আল্লাহর সাথে আরও ভালো সম্পর্ক আছে। বোঝা গেছে? কিন্তু যদি ফরজ নামাজেই যদি ত্রুটি থাকে, জামাতে নামাজ পড়েন না, মাঝে মাঝে ছেড়েও দেন, মাঝে মাঝে সূর্য উঠিয়ে দেন, নামাজের জন্য ফজরের জন্য অ্যালার্ম লাগিয়ে ঘুমান না, চেষ্টা করেন না উঠার, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক তখন ছিন্ন হয়ে যায়। যখন একটা লোক ফজর নামাজ না পড়ে তখন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। আল্লাহর সাথে যদি সম্পর্কটা ঠিক থাকে তাহলে ভুল ত্রুটি হলেও আল্লাহ মাফ করবেন। তো যে কোনো পাপ মানুষকে গাফেল করে দেয়, অন্তরকে শক্ত করে দেয়, কাসওয়াতুল কলব, অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায় কখন, যখন পাপ করতে থাকে। আর এর বিস্তারিত আলোচনা হাদিস আছে, একটা গুনাহ করলে একটা অন্তরে দাগ পড়ে, আর একটা গুনাহ করলে আর একটা দাগ, পড়তে 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 গোটা যেটা হার্ট হৃদয় রয়েছে সেটাকে পাপের কালিমাতে ঘিরে নেই। এটাকে আল্লাহ পাক বলেছেন রান্না, মানে মরিচা লেগে যাওয়া, মরি চলে গেছে, মা কানু এক সেবন তাদের পাপের কারণে। তো সমস্ত পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আল্লাহর সাথে মহব্বত বাড়বে এবং আল্লাহ পাকের দিকে এগিয়ে যেতে পারবেন, নেকির কাজে হালকা লাগবে, গুনহার কাজ করতে কষ্ট লাগবে। আর যখনই আপনি পাপ করতে থাকবেন তো গুনহার কাজ মজা লাগবে, নেকির কাজ ভারী লাগে, নামাজ পড়লে মাথা ভারী। কিন্তু যদি আপনার কাছে 10 টাকা চাঁদা চাওয়া হয় বৈশাখী মেলা করার জন্য, আর কোনো গান বাজনা করার জন্য দিয়ে দিবেন, কারণ আপনি গুনাহে লিপ্ত হয়ে গেছেন, তো গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন।
কোন জামাত সম্পর্কে আমরা ওইভাবে বলতে চাই না, কিন্তু সবসময় মনে রাখবেন কোরআনে হাদিসের মাপকাঠি হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা যদি কেউ প্রচার করে এটা হচ্ছে রসুলের তবলিগ, এটা হচ্ছে রসুলের তবলিগ। তবলিগ মানে পৌঁছানো, তবলিগ মানে কি পৌঁছানো, তো পৌঁছাবেন কার কথা, আল্লাহর কথা আর তার রসুলের কথা, এটা হচ্ছে ইসলামের তবলিগ। সৌদি আরবে ইসলামের তবলিগের জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য একটা মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রির নাম হচ্ছে মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াজারাতু শাউরুল ইসলামি ওয়াল আওকাফ ওয়া দাওয়াতি ওয়াল ইরশাদ। ওতে একটা পার্ট দাওয়া ইরশাদ মানে ইসলাম প্রচার আর ইসলামের কথা মানুষকে বলা আর ইসলামের দিকে ডাকা, এই একটি মন্ত্রণালয় আছে। এটা সৌদি আরবের মাত্র বৈশিষ্ট্য, কোনো দেশে আপনি দাওয়া ইরশাদের নামে একটা মন্ত্রণালয় পাবেন কোনো দেশে পাবেন না। ধর্ম মন্ত্রণালয় আছে, শুধু ধর্ম মন্ত্রণালয়, সীমিত তাদের কাজ, কিন্তু দাওয়াত ইরশাদ আওকাফ ইত্যাদি, হ্যাঁ, মুসলিমদের সংশোধন করা, অমুসলিমদেরকে ইসলামের দিকে ডাকার একটা মন্ত্রণালয় মিনিস্ট্রি আছে, এটা মাত্র সৌদি আরব আছে। এটা হচ্ছে ইসলামের দাওয়াত, এটা হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত। আর যেটা তবলিগি জামাতের দাওয়াত, সেটা আজকে থেকে প্রায় 80-90 বছর আগে শুরু হয়, ইংরেজদের আমলে শুরু হয় ভারতে। ভারতের দিল্লির পাশে হরিয়ানা বলে একটা স্টেট, ছোট প্রদেশ আছে, ওখানে একটি গ্রাম আছে মেওয়াত। এই মেওয়াত গ্রাম থেকে প্রথম মাওলানা ইলিয়াস সাহেব শুরু করেন তার এটা তরিকা। তিনি বলছেন আমি স্বপ্ন যোগে এটা জেনেছি। তাহলে এই তবলিগি পদ্ধতি চিল্লাতে 40 দিনে বেরোইতে হবে, না হয় 3 দিনে বেরোইতে হবে, 3 চিল্লা, 1 চিল্লা, 2 চিল্লা, এরকম করে চিল্লা লাগাইতে হবে, আর দেশ ছেড়ে বিদেশ যেতে হবে, গ্রাম ছেড়ে এলাকা ছেড়ে দূরের লোকের কাছে যেতে হবে, বাড়ি চিটাগাং ঢাকা চলে যেতে হবে, ঢাকার লোককে চলে যেতে হবে, রাজশাহী চলে যেতে হবে, বাংলাদেশের লোক ভারতে চলে যেতে হবে, ভারতের লোক চলে যেতে বাংলাদেশে। এই যে তরিকাটা, এটা হচ্ছে ইলিয়াসি তবলিগ, এটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা সফরে 40 দিনের জন্য যাননি, কোনো একটা সফরে যে চিল্লা লাগিয়ে আসি একটা, কখনো জীবনেও যাননি। তাহলে এই চিল্লার যে তরিকা, এটা হচ্ছে কার তৈরি করা, মাওলানা ইলিয়াস সাহেবের। 2 নম্বর কথা, তিনি এই তবলিগে কি পৌঁছাবেন, কোরআনের কথা না রসুলের হাদিসের কথা? উনি কোরআন এবং হাদিসকে বেস বানাননি, ভিত্তি বানাননি, উনি একটা কিতাব রচনা করার জন্য তার খাস খলিফা যিনি ছিলেন মাওলানা জাকারিয়া সাহেব শাইখুল হাদিস সাহারানপুর মাদ্রাসার, তাকে দায়িত্ব দিলেন। তিনি তখন ফাজাইল আমল, যেটাকে আগে বলা হতো তবলিগি নেশাব, তবলিগি নেশাব তৈরি করলেন, যেটাকে বর্তমান নাম চেঞ্জ করে দিয়ে ফাজাইল আমল বলা হয়। বিভিন্ন আমলের ফজিলত ফজিলত ফজিলত, তো হুকুম আহকাম নাই, জায়েজ নাজায়েজ হালাল হারামের মাসলা নাই, শুধু নামাজের কি ফজিলত, রোজার কি ফজিলত, জিকিরের ফজিলত, দরুদের ফজিলত, হজের ফজিলত, বোঝা গেছে, ফাজাইল সাদাকাত, এরকম বিভিন্ন ফজিলতগুলি আছে ফাজাইল তবলিগ। এই যে কিতাবটা আছে জাকারি সাহেবের তৈরি করা, যেটা হচ্ছে তবলিগ জামাতের মূল সম্বল, ওইটা ছাড়া কোনো কিতাবের সেখানে দরস হবে না। তাদেরকে যদি বলেন যে আপনারা অসুবিধা আমাদের মসজিদে থাকেন, কিন্তু কোরআনে তফসির শোনাইতে হবে আর রসুলের হাদিস বুখারী শোনাইতে হবে, কখনো রাজি হবে না। আমাদের এক ভাই বলছেন যে আমাদের মসজিদে এসছে, এখন ওকে ওদেরকে তাড়াইতে হবে, তো কি করতে হবে, বলছে একটা হেকমত অবলম্বন করলাম। হেকমত কি বললাম, যে ঠিক আছে তবলিগ করবেন করেন, কিন্তু আমাদের মসজিদে হয় কোরআনে তফসির করতে হবে আর না হলে রসুলের হাদিস সবচেয়ে সহিহ হাদিস বুখারী বুখারী পড়ে শোনাইতে হবে আমাদেরকে। তখন ধীরে ধীরে সবগুলি টান দিল মসজিদ থেকে, সব টান দিল, পরীক্ষা করে দেখুন যে আমরা ফাজাইল আমল পড়তে দেবো না, আসরের পরে ফাজাইল, মাগরিব পরে ফাজাইল, আর তারপরে গাছতে 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 বেরিয়ে যায় এই যে সব তরিকা, হ্যাঁ, তারপর ওখানে একজনের নাম রাহবার হবে, আর একজন মোতাক্কাল্লিম হবে, আর একজন আমির হবে, তিনজন, হ্যাঁ, দায়িত্ব, তিন দায়িত্ব পালন করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আমির বানাইতেন, একজন আমির হইতেন তার সব কথাই, তিনি কথা বলতেন, তিনি মোতাকাল্লিম, তিনি রাহবার হইতেন, তিনি সব কিছু হইতেন, কিন্তু এরা তিন ভাগে ভাগ করে সবগুলি তাদের বানানো। এগুলো বোঝা গেছে, এগুলোর চাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই ফাজাইল আমল নামক কিতাবটি, তবলিগ নিসাব কিতাবে বড় বড় শির পর্যন্ত আছে, কোরআনের আয়াতও আছে, না করব না আয়াতও আছে, অনেক আয়াত আছে, রসুলের হাদিসও আছে, সহি হাদিস আছে, জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে, জাল পর্যন্ত মিথ্যা হাদিসও আছে, এর চাইতে মারাত্মক আছে, শিরকি কথা আছে। তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম কাসিদা, মাওলানা জামির কাসিদা লিখছে ফাজাইলে দুরুদে, আর বলছে হে আল্লাহর নবী রহম করুন, হে আল্লাহর নবী রহম করেন। বলেন আপনি নবীর কাছে রহম চাইবেন না আল্লাহর কাছে রহম চাইবেন? আল্লাহর কাছে না,
اغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين কোরআন আল্লাহ কি শেখাচ্ছেন আল্লাহ আমাদেরকে maaf করো আমাদের রহম করো এবং কাফেরদের উপর সাহায্য করো কার কাছে চাইছেন কোরআন আল্লাহর কাছে চাইতে শিখাচ্ছে ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ যখন চাইবে কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আর ফাজাইল আমলের ফাজাইলে দুরুদ আমার চার পাঁচটা বক্তব্যের একটাতে পাতা নম্বরগুলি দেওয়া আছে কথা বুঝছেন আর পড়ে পড়ে কিতাব ধরে শোনানো আছে তাতে হে আল্লাহর নবী রহম করুন হে আল্লাহর নবী রহম করুন তারপরে বলছে যে হে আল্লাহর নবী চেরা গাফিল নাসিনি আপনি আমাদের থেকে গাফিল কেমনে থাকতে পারেন আমাদের একটু খোঁজ খবর নেন কাকে বলবেন এই কথা আপনি একজন মুসলিম হিসেবে কাকে বলবেন আল্লাহ তুমি আমাদেরকে ছেড়ে দিও না বলবেন কি বলবেন না হ্যাঁ আমাদেরকে অসহায় ছেড়ে দিও না কিন্তু ফাজাইল আমলে তবলীগ নেসা বলছে যে ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদেরকে অসহায় ছেড়ে দেন না কেমনে আপনি আমাদের ছেড়ে গাফিল থাকবেন আমাদেরকে একটু ধরে রাখেন আমাদের অন্তরকে আলোকিত করেন নবীকে বলছে অনেকগুলি শিরক আছে কয়েক লাইনের বাংলায় অনুবাদ হয়েছে এগুলো বাংলাতেও আছে তো কথা হচ্ছে যে আল্লাহর ওয়াস্তে রসূলের তবলীগ করেন যেই তবলীগ রসূল করে গেছেন এই ফাজাইল আমলের আর ইলিয়াসি তবলীগ এই তবলীগ করিয়ে যেটা ভারতীয় তবলীগ এই তবলীগ শুরু হয়েছে কোথা থেকে ভারতের হরিয়ানার মেওয়াত গ্রাম থেকে শুরু হয়েছে আর ইসলামের তবলীগ শুরু হয়েছে যে দাওয়া সেন্টারে যে তবলীগ হচ্ছে সৌদি আরবে এই তবলীগ শুরু হয়েছে কোথা থেকে শুরু হয়েছে মক্কাতুল মুকাররমা থেকে শুরু হয়েছে 13 বছর সেখানে তবলীগ হয়েছে আর তারপরে কোথায় তবলীগ হয়েছে মদিনা মুনাওয়ারায় তবলীগ হয়েছে 10 বছর 23 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তবলীগ করেছেন এই তবলীগ করতে হবে এক কথায় কোরআন এবং হাদিসে তবলীগ করবেন আর কিসসা কাহিনী স্বপ্ন আর তাতে কবর মাজার থেকে হাত উঠে চলে আসে বেরিয়ে চলে আসে সালামের জবাব আসে অনেক ঘটনা এরকম বর্ণনা করছে নবীর কবর কাছে এসে একজন লোক এক ভক্ত এসে নবীকে সালাম বলল সাথে সাথে মোসাফার জন্য হাত বেরিয়ে চলে এলো আর 90,000 লোক নাকি সালাম করলো বর্ণনামী কথা না মায়েশার জন্য কখন হাত বেরিয়েছে হ্যাঁ আবু বকর উমারের জন্য কখন হাত বেরিয়েছে কোনো হাদিসে আছে ফাজাইল আমলের কিতাবে আছে যে তাদের মুরব্বিদের জন্য হাত বেরিয়ে চলে কবর কবর ফেটে আর হাত নবীর বেরিয়ে চলে আসে সব সালাম করে মোসাফা করে আর ওয়ালাইকা সালাম তোমার সালামের জবাব আসে বলছে যে একজন মুরিদ গিয়ে নবীকে সালাম বলল অহরহ এই কিচ্ছাগুলি ওই কিতাবে আছে তাহলে বোঝা গেল যে ফাজাইল আমল যে ইলিয়াসি তবলিগ সেটা ইসলামী তবলিগ না ইসলামী তবলিগ মক্কা মদিনা থেকে শুরু হয়েছে আর সেটা কোরআন হাদিস আছে কোরআন এবং হাদিসে তবলিগ করবেন আশা করি কথাটি ঠান্ডা মেজাজে আমার নেওয়ার চেষ্টা করবেন আবেগে আমিও বলিনি ঠান্ডা মেজাজ বলছি আর আপনি আবেগে নেবেন না যে এত লোক আছে কি করে ভুল করতে পারে ভুল করতে পারে বেশি লোক থাকলে যে ভুল করবে না এমন কথা না ভুল করতে পারে যে কোনো মানুষ ভুল করতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করে রাসূলের তরিকায় তবলিগ করেন আপনাকে তো তবলিগ করতে বলছি ফরজ ফরজ কাজ কিন্তু কোরআন এবং হাদিসে তবলিগ করেন আল্লাহ এবং রাসূলের কথা তবলিগ করেন জালিয়াতের তবলিগ করেন না হ্যাঁ জাল জাল ভুয়া কথা কিচ্ছা কাহিনী দিয়ে তবলিগ করেন না টুঙ্গের ইস্তেমা ওই একই কথা যদি ওখানে কোরআন এবং হাদিসের জন্য ইস্তেমা হয় তাহলে তো ঠিক হইতো আমরা এটা ইস্তেমা নয় আপনাদের এমামা ক্যাম্পের ইস্তেমা এমামা ক্যাম্পের মতো ঠিক কিনা ইস্তেমা মানে হচ্ছে গ্যাদারিং ইংরেজি বুঝেন তো হ্যাঁ বা একত্রিত হওয়া সমবেত হওয়া ইস্তেমা মানে কি সমবেত হওয়া হ্যাঁ মাহফিল ঠিক আছে এটা আমাদের মাহফিল না এটা আমাদের ইস্তেমা না তো ঠিক ওই রকমই টুঙ্গির ইজতেমা হোক আর রায়গঞ্জের ইজতেমা হোক আর দিল্লি নিজামউদ্দিনের ইজতেমা হোক আর কলকাতার মাদ্রাজের ইজতেমা হোক আর রাজশাহীর ইজতেমা হোক ইজতেমাতে যদি আল্লাহ রসুলের কথা হয় নির্ভেজাল তাহলে ইজতেমা হচ্ছে ইসলামের ইজতেমা আর যদি ওখানে ফাজাইল আমলের ভেজালের ইজতেমা হয় তাহলে ওটা হচ্ছে ভেজালের ইজতেমা বুঝা গেছে এখানে আমরা নেকির কথা বলছি বলে নেকি তাই না আপনাদেরকে নিয়ে মসজিদের বাইরে গিয়ে খোলা মাঠে বসে যদি আমরা একটু ড্যান্স করাইতে শুরু করি তো এটাও তো ইজতেমা গ্যাদারিং ঠিক না কিন্তু এই মাহফিলে নেকি হবে না গুনাহ হবে গুনাহ হবে ড্যান্সটা যেহেতু আপনার কাছে গুনাহ সেজন্য চট করে সহজে বলতে পারলেন যে গুনাহ হবে কিন্তু বিদাতটা গুনাহ নয় নবীর হাত কবর থেকে বেরিয়ে আসে এটা গুনাহর কথা নয় নবী সালামের জবাব দেন বাইরে থেকে শোনা যায় এটা গুনাহর কথা নয় নবী রুটি নিয়ে চলে আসেন আর স্বপ্নে অর্ধেক রুটি খেয়ে বাকি জাগা অবস্থায় রুটি খান হ্যাঁ একজন লোক এগুলো গুনার কথা নয় এগুলো শিরকের দাওয়াত না যে নবী রুটি পাঠাইতে পারে রুটি পাঠাইতে পারে নবী ফাজাইল আমলে কি চাচ একটা লোক গিয়ে মদিনাতে খুব ক্ষুধার্ত অবস্থায় এসছে
আর আসার পরে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান হয়েছি, আপনি কি খাওয়াবেন না খাওয়াবেন আপনি বুঝেন। আর কি নবী থাকতে পারেন? নবী তখন তার একটু পরে ঘুম চলে এসছে ওই লোকটিকে, যেমনই ঘুম এসছে একটা বড় রুটি নিয়ে হাজির। কে? নবী। নবী রুটি নিয়ে হাজির। তারপরে স্বপ্নে লেগেছে খেতে, খেতে খেতে অর্ধেক খাওয়া হয়েছে, আর তারপরে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। এখন আপনি বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পর আপনার স্ত্রী খুব আদরে বসিয়ে বসে খাওয়াচ্ছে আর বাতাস করছে, আর তারপরে হঠাৎ ঘুম ভেঙে গেছে, তারপরে থালাতে ভাত থাকবে কি? বুঝছেন না? বুঝছেন না? ভাত পাবেন স্ত্রীর ভাত, যে থালাতে ভাত দিয়েছিল, আরে আর একটু যদি খেয়ে নিতাম মজা লাগতো, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু একটু দু চার লোকমা খেয়েছিলাম, স্ত্রী যেন খাওয়াচ্ছে, আর তারপরে ঘুম ভেঙে গেল, হাই রে কিছুই নেই, হাওয়াই লাড্ডু। আরে হাওয়াই লাড্ডু তো একটু খাওয়া হয়, কিন্তু এই স্বপ্নের লাড্ডু কোনো লাড্ডুই না, তাই না? তো স্বপ্নের রুটি জেগে যাওয়ার পরে দেখছে অর্ধেক রুটি প্র্যাকটিক্যাল আছে, বলছে জাগা অবস্থায় বাকি নবীর দেওয়ার রুটিটা আমি খেলাম। কিসসা শুনে তো আপনারা মোটা মানুষ মোটা কথা বুঝবেন, বেশি বুঝতে পারবেন না, কিন্তু এতে কি ইনডাইরেক্ট শিরকের কথা বলা হচ্ছে না? যে নবী কবর থেকে মানুষকে খাওয়াইতে পারে, নবীর কাছে খাওয়া দাওয়া চাইলে পাওয়া যেতে পারে। নবীকে যদি বলি যে রাসূলুল্লাহ আমার রোগ ভালো করে দেন, তাহলে নবী উঠে আসতে পারে। বোঝা যায় না কি? বোঝা যায় না? এটা শিরকের দাওয়াত না, এটা শিরকের চোরা রাস্তা না, শিরকি কিচ্ছা কাহিনী না, অবশ্যই। আর এগুলি কথা ফাজাইল আমলে আছে, সাধারণ মানুষ বুঝেন না, মনে করছেন যে এত বড় বড় দাড়ি, আর এটা এরা কত কুরবানি করে, কত ত্যাগ করে, এদের ব্যবহার ভালো। হ্যাঁ, ব্যবহার ভালো, দাড়ি ভালো, জিকির ভালো, তসবি ভালো, সব ভালো, আর এরা বিবি বাচ্চা ছেড়ে দিয়ে এক দেশ থেকে এক দেশ চলে যায়, কিন্তু আকীদা ভালো না, বিশ্বাসটাই ভালো না, তরিকাটা ভালো না, রসুলের তরিকা নাই, আসল জায়গায় ভেজাল রয়েছে। সুতরাং আল্লাহর হস্তে এই বিদাতি রাস্তা ছেড়ে দিয়ে সুন্নতির রাস্তায় আসেন, আর ঘরে ঘরে রুমে রুমে আপনার যান, যারা নামাজ পড়ে না, রুমে রুমে প্রত্যেক দিন ডিউটি শেষ করে দু চার পাঁচজন করে চলে যান, আর বেনামাজি ভাই দেখে চলেন ভাই একটু নামাজ পড়ি, আর বিশেষ করে যেদিন এখানে দর্স হবে সাপ্তাহিক যেদিন হয় ওই দিন চলেন ভাই একটু এশার নামাজে আসেন, ওখানে শাইখ আসবে একটু দিনের কথা শুনে আসেন, এইভাবে দাওয়াত দেন। আল্লাহ পাক দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আর বিদাতি রাস্তা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন।